মহান আল্লাহ পাকের বান্দা বান্দি রাম আমার নবী পাকের উম্মা তুম্মা ও বাবাজি ভেড়া ভালো করে শুনুন নবী পাক সাল্লাহ সাল্লাম মদিনার জমিনে মসজিদ নাবাবি শরীফ বানালেন সাবাকে বললেন ও বাবা সাহাকে রাম রাম শরীফের মহাজন কি হবে সমস্ত সাহাকে আমরা বললেন ইয়ারসুল্লাহ ইয়াহাবি বললাম মসজিদ নাবাবি শরীফের মহাজন আপনি হল বানান সবাই বলল আল্লাহ নবী বললেন মসজিদে নবাবি শরীফের মোয়াজ্জেন কি হবে সমস্ত সাবার বলিয়ার সোল্লাহ বেল্লালকে আপনি মসজিদে নবাবি শরীফের মোয়াজন আমার মহান আল্লাহ পাকের বান্দা বান্দি রং আমার নবী পাকের উম্মা তুম্মা ও বাবাজি ভাইরা সোনা মানিকের মসজিদে নাবাবি শরীফের মহাজেন হলেন ভারতে বেল্লাল রাদি আল্লাহ তালেন হোম ভারতে বেল্লাল আল্লাহ তালেন হোম মসজিদে নাবাবি শরীফের আজান দেন মসজিদে নবাবি শরীফের আজান বেল্লাল আমার বাবাজি ভেড়া সমস্ত সাবাকে রাম রাম কিছুদিন পরে নবী পাকের কাছে অভিযোগ করলাম ইয়া অসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেলাল রাদি আল্লাহ হোম মসজিদে নাবাবি শরীফে আজান দায় মদিনার হিউদিরাম মদিনার বেঈমান কাপের হাসেন ইয়ার অসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেলালে রাজান শুদ্ধ হয় না আপনি একজন কারি সাবি কি দিয়ে মসজিদে নাবাবি শরীফের মজান বানান আপনি একজন কারি সাবি কি দিয়ে মসিদে না বাবি আজান রাজান দিতে দিন আল্লাহ পেল্লাল আজান দেয় কিন্তু আজান শুদ্ধ হয় না মদিনার ইহুদিরা মদিনার কাফের সব হাসে আমার বাবাজি ভা সোনা মানি কেরাম বেল্লাল রাদি আল্লাহ হোম যখন ইসলাম গ্রহণ করেছিলেন ও বাবাজি জি ভা সোনা মানি কেরাম বেলল আল্লাহ এত অত্যাচার করা হয়েছিল এত জুলুম করা হয়েছিল হরতে বেল্লালের জিব্বার প্রতি এত অত্যাচার করা হয়েছিল বেল্লালের জিব্বার কিছু ক্ষতি হয়ে যায় হরতে বেল্লাল রাজি আল্লাহ হতালান হুম সেটা নক্ষটা ভালোভাবে উচ্চারণ করতে পারতেন ও বাবাজি ভাইরাম সাবাকে আমরা অভিযোগ করলো হাবি বললাম আপনি একজন কারি সাবি কি দিয়ে মসজিদে নাবাবি শরীফের আজান দিতে দিন আল্লাহ নবী ঘোষণা দিলেন আজ থেকে বেল্লাল তুমি আজান দেবে না কারি সাহাবি আজান বাবাজি ফায়রা রসুনুল্লাহ সাল্লোল্লাহ সাল্লাম প্রাণ পিরোসাবি ফজরের আজান দিলেন সমস্ত সাবা কেরাম রাম মসিদেন আবাবি শরীফে চলে আসলেন নবী আমার মসিদেন আবাবি শরীফে চলে আসলেন আব্বাজি ফায়রা সোনাম আনিকেরা আজান হয়ে গেল কিন্তু সকাল হয় না নবী আমার সাবা কেরামদেরকে জিজ্ঞাসা করলেন ও বাবা সাবা কেরাম আজান তো হয়ে গেল অনেকক্ষণ হয়ে গেল বাবা কিন্তু সকাল হয় না কেন সারাইকেন আমরা বললেন আর রসূর ইয়া বললাম আমাদের মনে হয় ফজের রক্ত হয়নি রক্ত হওয়ার আগে আজান দেওয়া হয়েছে রসূর আল্লা ইয়া হাবি ওই জন্য মসি আজকে না কোনো সকাল হয়নি মনে হচ্ছে ফজের রক্ত হয়নি আজান দিয়ে ফেলেছি ওই জন্য মনে হচ্ছে সকাল হচ্ছে না তখন তো বাবা ভড়ি ছিল না একটা আবহাওয়া বুঝে তখন আজান দেওয়া নবী আমার বললেন বাবা সাবিন আবার আজান দাও ও বাবাজি জি সোনা মানি কেরান আবার সাবি মধুর সুরে আজান দিলেন আজান হয়ে গেল কিন্তু সকাল হয় না নবী আমার জিজ্ঞাসা করলেন ও বাবা সাবিন আজান তো দ্বিতীয়বার হয়ে গেল এখনো কিন্তু সকাল হয় না কেন ওই সময় সাবি বলে শুনিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার মনে হয় এখনো ফজর রক্ত হয়নি ওই জন্য আজান হয়ে গেছে জন্য সকাল হয় না নবী আমার আবার বললেন ও বাবা সাবিম আবার তৃতীয়বার তুমি আজান দাও দ্বিতীয়বার আজান দিলেন দ্বিতীয়বার আজান দিলেন তৃতীয়বার আজান দেওয়া হয়ে গেল নবী সাবিকে জিজ্ঞাসা করলেন বাবা সাবি তৃতীয়বার ফজরের আজান হয়ে গেল কিন্তু সকাল হয় না কেন সাবি বললেন ইয়া রসুর আল্লাহ হাবিব আমার মনে হয় ফজরের রক্ত হয়নি ওই জন্য সকাল হচ্ছে না নবী আমার বললেন সাবি আবার আজান দাও আমার আব্বাজি ভাইরা সোনা মানি কেরাম রসুল্লাহ প্রাণ সাবিম মধুর শুনে চতুর্থবার আজান দিলেন

আবাজি ভাইরাম আমার নবী পাকের উম্মা তোমা তিগন ভালো করে শুনুন আমার মহান আল্লাহ পাক আল্লাহ তালাম ফেরিস্তা জিবরিল আলাইসাল্লামকে জানিয়ে দিলেন ও ফেরিস্তা জিবরিল আলাইসাল্লাম চলে যা মসজিদে নাবাবি শরীফে আমার নবীকে একবার জানিয়ে দাও আজকে মসজিদে নাবাবি শরীফে ফজরে আজান কেন এখনো হলো না জিবরিল ফেরিস্তা চলে যাও আমার নবীর কাছে মসজিদে নবাবী শরীফে এখনও কেন ফজরের আজান হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া হে জিবরিল কি খবর ও ভাই জিবরিল আসসালাম কি খবর বলুন জিবর আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের মসজিদে নববী শরীফে ফজর নাজান কেন হলো না নবী আমার জিবরিল ফেরেশতাকে বলেছিলেন ও ফেরেশতা জিবর আলাইহিস সালাম কি বল তো তুমি মসজিদে নববী শরীফে আজকে চার চারবার ফজরে রাজানো হয়েছে কি বলছো জিবরাই তুমি মসজিদ ও নবী শরীফে ফজরে চারবার হয়েছে আমার নবী পাকের উম্মা তুম্মা তিগন আব্বা জি ভাইরা সোনা মানি কেনা ভালো করে শোনুন জিবরিয়াসাল্লাম বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা নহুম মসজিদে নববী শরীফে যখন আযান দেয় আমার মহান আল্লাহ পাকের আশের খুঁটি ঠক ঠক করে কাঁপতে থাকে আমার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বিল্লালের আযান স্বয়ং নিজে শুনে থাকেন আমার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বিল্লালের আযান কি কবুল করেন জানিয়েছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমার মহান আল্লাহ পাক আল্লাহ তালাম কারু রাজান কিন্তু কবুল করেননি আমার মহান আল্লাহ পাক আল্লাহ তালাম বেল্লালে রাজানকে কবুল করে নিয়েছেন নবী আমা সাহাবাদেরকে বললেন ও বাবা সাহাবারা বেল্লালকে ডাকো সাহাবারা বেল্লালকে ডাকো ও বাবাজি ভাইরা বেল্লাল মসজিদে নববী শরীফে চলে আসলেন নবী আমার বললেন বাবা সাহাবী বেল্লাল মসজিদ শরিফের ফজরের আজান দিতে শুরু করো আব্বাজি ভাই আসোনামানি কেরান আল্লাদি আল্লাহ ফতানুম মশিদানা বাবই শরীফের ফজরে আজান দিতে শুরু করলেন ফজর আজান শেষ হয়ে গেল সকাল হয়ে গেল নবী আমার ফজরের নামাজ পড়িয়ে দিলেন আব্বা জি ভাইন আসোনামানি আমি যে কথা বলছি আমার মহান আল্লাহ ফাক আল্লাহ তালা তাকে কত সুন্দর দেখতে চার তেহারার দিকে দেখতে দেখতে দেখেন না ও বাবাজি ভাই মানি কেনা ভালো করে শুনুন আমাকে দেখতে মেমের মতন সাহেবের মতন দেশের মেয়েরা আমার আপনার সঙ্গে প্রেম করতে ভালোবাসেন কিন্তু না 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 আমার আপনার কলমটা হয়ে গেছে না পাক আমার আপনার কলমটাও অপবিত্র হয়ে গেছে আমার আপনার চেহারা আমার আপনার দেহটা মহান আল্লা পাকের কাছে কোনো দাম নেই বাবাজি ভাইয়েরা সোনামানি কেরা ও বাবাজি ভাইয়েরা বেল্ডাল্লা দিয়ে আল্লাহতানু কেম্প দেখতে কালো কুচি কদাকার ছিল দেশের মানুষ দেখলে ঘিরি না না নাম কাছে বেল্লালের কল্পটা পবিত্র ছিল জোরে বলুন শোভান আল্লাহ বেল্লালের কল্পটা মহান আল্লাপাকের কাছে কবুলিয়াতের ছিল তাহলে মহান আল্লাহ পাক কিন্তু কারো চেহারার দেখ। ওই জন্য কবি বলছেন আজ সেই হাদিসে আছে কোরআন আছে এমাম বোখারির মতন সাদকও আর নাই আজও সেই আজান আছে আগের মতন বেলালের মতন আজান আর পৃথিবীর জমিনে নাই মধুর সুরে আজান হচ্ছে কোটি কোটি মসজিদে পৃথিবীর কিন্তু বেলালের আজান আর পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না বা সে আজান আর নাই আছে সে আজান পৃথিবীর নেয় তাহলে মহান আল্লাপা মানুষের চেহারা দেখেন না মানুষের ধন সম্পত্তি দেখেন না দেখেন আল্লাপাক তার আমলকে আর তার কল্পটা পরিষ্কার আছে আমার বাবাজি ভাইনা শোনা মানিক নাম বোকারি শরীফে কেতাবুল ইমান বোকারি শরীফে কেতাবুল ইমান নবী আমার হাদিস পাকে ঘোষণা দিলেন ইন্নাফিল জাসা দিলাম গতান ইজা সলুয়া সলুয়াল জাসাদ কুল্লহুম ওয়াইজা ফাসাদাত ফাসাদুল জাসাদ হম আলা ওয়াহিয়াল কল আমার নবী পাকের উম্মাত উম্মাতি গণ ভালো করে শুনুন বাবাজি ভাইরা মহান আল্লাহ পাকের নবী হাদিস পাকে ঘোষণা দিলেন প্রত্যেক মানুষের দেহ ঠিক করে গোশের টুকরাটাকে ওই গোসের টুক টুকরাটা যখন না হয়ে যায় গোটা দেহটা না পাক হয় ওই গোষের টুকরোটা যখন পাক থাকে গোটা দেহটা পাক থাকে ওই গোষের টুকরোটার নাম হলো আলা ওহিয়াল কল ও বাবাজি ভেরাম সোনা মানি এই গোষের টুকরোটা কি করলে না পাক হয় কি করলে না হয় আর কি করলে পাক থাকে আমার মহান আল্লাহ পাকের বান্দা বান্দিরা আমার নবী পাকের উম্মা তুম্মা গণ ভালো করে শুনুন আমি আজকে একটা মিথ্য কথা বললাম মৃত কথা বলার কারণে আমার কলবে কিন্তু একটা দাগ পড়ে গেল একটা মরিচা পড়ে গেল ও বাবাজি ভাইরা আমি শোধ খেলাম আমার কলবে কিন্তু একটা মরিচা পড়ে গেল দাগ পড়ে গেল একটা একটা গোনা করতে 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 পাহাড় সমান গোনা হয়ে গেল পাহাড় সমান গোনা যখন হয়ে যাবে আমার আর আপনার কলমটা কিন্তু হয়ে ছোট্ট গোনা করতে 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 বিশাল গোনা হয়ে যায় তখন কলবটা আমার আপনার কলবটা নাপাক হয়ে যায় আব্বাজি ভেরাশোনা মানিকেরা আমরা তো ঠালাই দবা ঘর বানিয়েছি বাইরে দেওয়ালের উপরে গিরিল লাগিয়ে দিয়েছি লোহার গিরিল ও বাবাজি ভেরাশোনা মানিকেরা গрил এক বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল পানি হয়ে গেল বৃষ্টি হয়ে গেল ঝড় হয়ে গেল রূপদয়ের রদদুর হয়ে গেল দুই বছর এক বছর পরে রাখা যায় আমার আপনার ঘরের গрили কিন্তু মরিচা পড়ে যায় দাগ পড়ে যায় দাগ পড়ে না বাবা কি দিয়ে পুরস্কার করে গ্রিল কি দিয়ে পরিষ্কার করা হয় বা বলুন কি দিয়ে পরিষ্কার করি আমরা গ্রিল হ্যাঁ ফ্রিজ কাগজ দিয়ে আমার বাবাজি ভাইরাম আমার আপনার ঘরের যখন গ্রিল যখন যখন জং পড়ে যায় আমরা তো খিরিস কাগজ দিয়ে পরিষ্কার করি ও বাবাজি ভাইরা কল্প তো না হয়ে গেছে এই কল্প পরিষ্কার করার যন্ত্র মহান আল্লাহ পাক আল্লাহ তালা কি আমাদের জন্য কিছু রেখে দিয়েছেন তো করতে হবে হয়ে গেল চটে গেল অনেকটা জং পড়ে গেল খিরিশ কাগজ দিয়ে ঘষে আবার রং করে দিলাম কিন্তু কলব তো নাপাক হয়ে গেল আমাদের গোনা করে মিথ্যা কথা বলে জোয়া খেলে টিভি দেখে বল খেলে গান বাজনা শুনে কিন্তু কলবটা কিভাবে পরিষ্কার করে মহান আল্লাহ পাক আল্লাহ তালান কোরআন পাকে ঘোষণা দিয়েছেন এখানে অনেক আল্লাহর হাফেজ বান্দা আছে আমার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা দিয়েছেন আলা বিজিকিরিল্লাহি তাতমাইনিল কুলুব ও আমার বান্দা বান্দিগণ ভালো করে শুনুন মহান আল্লাহ পাক আল্লাহ তালান কোরআন পাকে ঘোষণা দিলেন আমি আল্লাহ পাক আল্লাহ তালান একমাত্র তোমাদের কলবকে পরিষ্কার করার যন্ত্র হলো একমাত্র আল্লাহ জেকের তাই আল্লাহ পাক আর কোরআন পাকে ঘোষণা দিয়েছিলেন আইয়ুহা আল্লাযিনা আমানু আসকুনুল্লাহু জেকারান কাসীরান আসাব বিহ বখরাতান ওয়াসিলা ও আমার বান্দা বান্দি গনিমানদার বান্দা গনিদি তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ আমার জেকার করি আমি আল্লাহ আমার জেকার করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের কলবকে আমি পরিষ্কার করে দিব জেকের বেশি করতে হবে কলব তো নাপাক হয়ে গেছে একদল মানুষ দেশে খুঁজে পাওয়া যাচ্ছে বলছে জেকের করতে হবে না কলব তো না পাক হয়ে গেল তা কি দিয়ে পরিষ্কার করবেন কোরআন পাকের অনেক আয়াত আছে একশো চল্লিশটা আয়াত আছে জেকের সম্পর্কে হাফেজ সাহেব যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন একশো চল্লিশটা আয়াত এসছে কোরআন পাকে শুধু কলবটা পরিষ্কার করার জন্য জেকের সম্পর্কে তাহলে জেকের কিন্তু কোরআন পাকে আছে কোরআন আমার বাবাজি হায়রা আম্মা জানায় সা সিদ্দিক কম থেকে একটি হাদিস বর্ণনা করেছেন আম্মা জানায় সা বলেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জনাবি হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদাই মহান আল্লাহ পাকে জিকির করতেন আমার বাবাজি হায়রা সোনা মানি ভালো করে শুনুন তালি আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জনাবি হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জীবনের প্রথমে এবং শেষে আর মাত্র গোনা ছিল না কোনো গোনা নবী পাকের ছিল না আমার বাবাজী ভাইরাম তালি যে নবী পাক সাল্লিয়া জীবনে কিঞ্চিতা ছিল না সেই নবী পাক আমার সদা সর্বদা মহানাল্লা পাকে জেকের করতেন ও বাবাজি ভাইরাস আমার আপনার তো জীবনে হাজার হাজার গোনা আছে কোটি কোটি গোনা আমার জীবনে ভরে গেছে আপনার জীবনে ভরে গেছে তালি নবীর জীবনে শেষে বাঙেন্টে কালের পরে বাঙে আগে জন্মের আগে জন্মের পরে আমার নবী পাশের জীবনে কোন সামান্য পরিমাণ পর্যন্ত যারা পরিমাণ পর্যন্ত গোনা ছিল না তাই নবীর যদি গোনা না থাকার কারণে নবী যদি সর্বসর্বদা আল্লাহ পাকে জেকের করে আমার আপনার তো হাজার হাজার গোনা আছে ও বাবাজি ভাইরা সোনা মানি কেরা তাই আমার আপনাকে নবী থেকে বেশি পরিমাণে দুনিয়া জমিনে জেকের করতে হবে বা নবীর তো গোনা ছিল কেউ যদি বলে আমার নবীর যার রাপনী গোনা ছিল বেঈমান হয়ে যাবে ইমানদার থাকবে না তালে নবীর গোনা ছিল না নবী সদা সর্বদা আল্লাহ জেকের করতেন তাহলে আমাদের তো গোনা আছে তাহলে আমাদের কত জেকের করতে হবে ই আই হল্লা জিয় না আমানতক্লা অজকুর জেকরান কাসির অসাব্য বকরাত সকাল সন্ধ্যা সকাল বিকাল তোমরা জেকের করো হাফিজ সাহেব আছে জিজ্ঞেস করো তাহলে আল্লাহ পাক আমাদেরকে জেকের করতে পারবে জেকের কোথায় গিয়ে করবে কার কাছে যাবে জেকের করার একটা জায়গা চাইতো আমার বাবাজি জি ভাইরা মানিকে না আমার পর্বতী বক্তা অস করছিল বসিরাটের বড় মাওলানা আল্লাহ মারুলামিন রহমাতুল্লাহ ফুরফুরা জমিনে অস করছিলেন দাদা হুজুর ফিরকে বেলা এসে বললেন ও বাংলার আলিমেরা শুনে রেখে দাও দাঁড়িয়ে যাও বাবা দাঁড়িয়ে যাও আমার ইসলে সাহেব স্বয়ং রসুল্লাহ রুহানি হালতে সে গেছে ও বাবাজি জি ভাইরা সোনা কলব আপনাকে আমাকে পরিষ্কার করতে হবে কলব আমি আপনি যদি পরিষ্কার করতে পারি আমার বাবাজি জি সুনামানি কেরাম আমি আপনি এই জায়গায় বসে সমস্ত কিছু কিন্তু দেখতে পাব কিন্তু একদল মানুষ বলবে এসব মল সেবাদা জওয়াজ করছে সব মিথ্যা সব মিথ্যা শরিয়াতের উপরে বাপ আমাকে আপনাকে চলতে হবে তরিকার উপরে চলতে হবে চিস্তিয়া নকশবন্দি মজার দিদি কাদিরিয়া এই তরিকার উপরে আমি আপনি যদি চলি এক বছর দু বছর চলবেন চলতে 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 দেখবেন আল্লাহ পাক আমার আপনার এই কলবটা অটোমেটিক জারি হয়ে যাবে কলব থেকে অটোমেটিক আল্লাহ আল্লাহ কিন্তু আমরা সে চেষ্টার দিকে যাব না প্রত্যেক মানুষের দেহে দশটা লতিপা থাকে ভাব কলভ রুহ সির খি আফফা নবস আপ আতস খাত এই দশটা লতিপা মানুষের দেহে মন আল্লাপাক দিয়েছে এই দশটা লতিফা যদি কোনো বান্দা যদি জারি করতে পারে আল্লাহর মহান একটা আল্লাহর অলি হয়ে যাবে সে আমার বাবাজি ভেরা মুজাদ আল্লাহ দাদা হুজুর পীর কেবলার মেজলা সাহেব জাদা মুফতি আজম আল্লাহ হজরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলহিম তালিমে জিকির একটা কেতাব লিখেছেন বাবাজি ভেরা ওই কেতাবের মধ্যে মেজলা হুজুর পীর কেবলা বর্ণনা করেছেন আমার বাবাজি ভেরা আপনি খাওয়া পেশা পায়খানা বাদ দিয়ে সদা সর্বদা আপনার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ যে বাইর বাহির করুন খাওয়া শোয়া ঘুমানো পেশার পায়খানা এ কটা কাজ বাদ দিয়ে হাটে চলছেন বাজারে যাচ্ছেন মাঠে যাচ্ছেন ঘাটে যাচ্ছেন কাজ করছেন এর মধ্যেই সদা সর্বদা আপনার কলব দিয়ে আপনার মুখ দিয়ে আপনি আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আমার বাবাজি ভাইরা আমার বাড়ি কোতলপুরে আমি যাবো সীতাপুরের বাজারে ও বাবাজি ভ্যারাম আমার বাড়ি থেকে কোতলপুর থেকে সাইকেলে যখন প্যাটেল করব বা বাইকে যখন আমি উঠব বাইক চালিয়ে দিলাম বা সাইকেলে প্যাটেল করতে শুরু করলাম আমি বাজার পর্যন্ত গেলাম ও বাবাজি ভ্যরাম তরিকার হুজুররা বলছে তোমার বাড়ি থেকে বেরোবার সঙ্গে সঙ্গে তুমি তোমার মুখ দিয়ে বলতে থাকো আল্লাহ আল্লাহ ও বাবাজি ভ্যারাম এই কথা বলতে বলতে তুমি বাজার পর্যন্ত চলে যাও বাজারে হাট বাজার কেনা বাঁচা করুন কেনা বাঁচা করিম তুমি ফেরার পথে আবার আল্লাহ আল্লাহ যে করতে করতে বাড়ি আসো আমার বাবাজি ভাই না সোনা পদ্মানি তরিকার পীররা বলেছেন আল্লাহ রলিরা বলেছেন তুমি এইভাবে বলতে বলতে যেতে যেতে আস্তে আসতেম তুমি যখন সদা সর্বদা তোমার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ যে করবে আল্লাহ আল্লাহ কথা বলবে তোমার সামনে যদি একটি উলঙ্গ মেয়ে পড়ে যায় ও বাবাজি ভাইরা সমাজে এমন একটি দেশ পড়ে আমাদের ঘরের মেয়েরা ঘরে যে দেশ পড়লে দেশের ছেলেরা তার দিকে ফিরে তাকাই ও বাবাজি ভাইরা তরিকার হুজুরা বলেছেন তুমি আল্লাহ আল্লাহ জেকের করতে করতে সীতাপুরে বাজারে যাও হঠাৎ তোমার সম্মুখে একটা পাতলা কাপড় পরে পরিধিত অবস্থায় একটা মেয়ে যদি দাঁড়িয়ে যায়নি তোমার চোখটা কিন্তু ওই নারীর দিকে যাবে না কেননা তোমার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জেকের বাইর হচ্ছেন তরিকার হুসদুদাই পথে চলেছেন ও বাবাজি ভাইরা আপনি আজকে আজকের কথা দিন তাই সকালবেলা আপনি সীতাপুরে বাজার যখন যেতে শুরু করবেন তখন আপনার মুখ দিয়ে আল্লাহ 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 করতে করতে যাবেন আবার আল্লাহ আল্লাহ জেকের করতে করতে বাড়ি আসবেন আপনার সম্মুখে যত খারাপ জিনিস পড়ুক না কেন আপনার নজরটা আমার মহান আল্লাহ পাক আল্লাহ ওই খারাপ জিনিসের দিকে নিয়ে যাবেন না ওই যে তরিকার আল্লাহ রলিরা বলেছেন ফিরেরা বলেছেন তোমার মুখ দিয়ে সদা সর্বদা তুমি আল্লাহ আল্লাহ জেকের করো আল্লাহ আল্লাহ করতে করতে এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর করতে 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 দেখতে পাওয়া যাবে তোমার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জেকের আর বাইর হবে না তোমার কলব দিয়ে সদা সর্বদাম মহান আল্লাহ পাকে জেকের বাইর হয়ে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ কিন্তু সে কাজ আমরা করব না সে কাজ শুধু আপনারা কেন পশ্চিমবাংলার নাইনটি নাইন পার্সেন্ট আলেমরা করে আমার বাবাজি ভাইরা সোনা মানি কেনাম ভালো করে শোনুন এলেম হলো দুই প্রকার এলমে যাইনি শিক্ষা করা ফরজ আর এলমে বাতিনি শিক্ষা করা কর ফরজ কিন্তু ও বাবাজি ভাইরা সোনা মানি কেনাম নবী পাকে সাবারাম নবীর হাতে হাত দিয়েছেন এলমে বাতিনি এলমে যাইনি সব শিক্ষা হয়ে গেছেন আমার বাবাজি ভাইরা ভারত উমর ফারুক রাজি আল্লাহ জীবনের একটি কথা বলি তিনি লাহানন্দের যুদ্ধের ময়দানে সারিয়াকে তিনি সাবধান করেছিলেন সংক্ষিপ্ত মাওলানা সাহেব এসে গেছে শেষ করে দেব তরিকার কথা বলছিলাম ওমর খোদবা দিতে দিতে সারিয়া নাহলানদের ময়দানে জিহাদ করছে এখান থেকে ওমর বলে দিচ্ছে কমবেশি 100 মাইল রাস্তা তালে নবী তো নেই পৃথিবীর জমিনে কার হাতে হাত দিয়ে আপনি ইলমে জায়দিয়া আর ইলমে বাতিনি শিক্ষা করবেন আমার বাবাজি ভাইরা সাবা এক রামরা তো নবী পাকের হাতে হাত দিয়ে এলমে জাইরিয়ান মে বাতিনি শিক্ষা করে নিয়েছেন ও বাবাজি ভাইরা পৃথিবী জমিনে সাবা নাই নবী আমার নাই তাবে তাবিন্দা নাই ও বাবাজি ভাইরা পৃথিবীর জমিনে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদি জিলানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠতম আল্লাহর ওলি ছিলেন ও বাবাজি ভাইরা তিনি তো বায়াত হয়েছেন এলমে বাতিনি শিক্ষা করার জন্য আবু সাইদ মুকজুমি হুজুরের হাতে বড় পীর আব্দুল কাদির জিলানি পীরেদের বাচ্চা ছিলেন না তিনি এলমে যাই শিক্ষা করেছেন মাদ্রাসায় পড়ে বড় আলেম হয়েছেন বড় পণ্ডিত হয়েছেন আমার বাবাজি ভাইরা পণ্ডিত হবার পরে তিনি চিন্তা করেছেন আমাকে এলমে বাতিনি শিক্ষা করতে হবে ও বাবাজি ভাইরা সোনা মানি কেরাম বাউসুল আজম বড় ফির আব্দুল কদিজিলানি হুজুর এলমে বাতিনি শিক্ষা করার জন্য আবু সাইদ মকজুমি হুজুর হাতে বায়াত হয়ে এলমে বাতিনি শিক্ষা করতে শুরু করলেন ও বাবাজি ভাইরা হিন্দুস্তানে বাদশা গুই হিন্দুস্তানে বাদশা গরিবেন আওয়াজ খাজাজ মির সঞ্জি রহমাতুল্লা সেই জমানায় পৃথিবী শ্রেষ্ঠতম আলেম ছিলেন মাদ্রাসায় পড়ে এলমে জাহিরি শিক্ষা করেছেন তিনি মেলেমে বাতিনি কথা শিক্ষা করবেন আল্লাহ উসমান হারুনের হাতে হাত দিয়ে বেড়াতে এলমে বাতিনি শিক্ষা করেছে ও বাবাজি ভাইরা পশ্চিমবাংলার নাইনটি নাইন পার্সেন্ট আলেম আমরা আমরা নাইনটি নাইন পার্সেন্ট আলেম আজকের এলমে বাতিনি শিক্ষা করছি না মাদ্রাসায় পড়ে টাইটেল পাস করেছি মহান আল্লাহ পাক আল্লাহ তালা আমার আপনার গলাকে সুন্দর দিয়েছেন ও বাবাজি ভাইরা শুধু দুনিয়ার অর্থ লোটার জন্য আজ করতে শুরু করেছি করেছি কিন্তু পশ্চিম বাংলার নাইনটি আলেম আমরা আজকে এলমে বাতিনি শিক্ষা করছি না ও বাবাজি ভাইরাম আমরা যখন এলমে বাতিনি শিক্ষা করতে যাব এলমে বাতিনি শিক্ষা করার সঙ্গে সঙ্গে আমার আপনার জীবনের কিন্তু অনেক জিনিসটা করতে হবে ওই জন্য সাধারণ মানুষের কথা আমরা বাদ দিলাম বাবাজি ভাইরা পশ্চিম বাংলার নাইনটি নাইন পার্সেন্ট আলেম আমরা আজকে এলমে বাতিনি শিক্ষা করছি না শুধু দুনিয়া লোটার জন্য অস করে কি করে টাকা পয়সা ইনকাম করব এই ধান্দায় পশ্চিম বাংলার আলেমরা আজকের আমরা মেতে আছি বাপ নব্বই পানসের আলেম আমরা এলমে বাতিনি যাক মৌলানা সাহেব পাক যদি সময় দান কোন সময় গুরুত্বপূর্ণ আলোচনা হবে সকলকে আমল যা তৌফিক দেন আর পাক যেন আমাদের সকলকে এই তরিকার পথে নজলা হুজু পির কি বেলা লিখেছেন যে আলেম এলমে বাতিনি শিক্ষা করলো না এলমে জাহেদিনী শিক্ষা করেছে ও আলেম হচ্ছে ফাঁসেক আলেম ওই জন্যে বাপ তরিকার পথে আমাকে আপনাকে চলতে হবে তরিকার পথে যদি আমরা না চলি সে আলেমের কিন্তু দাম নেই বুঝতে পেরেছেন যাক এখন আপনাদের সম্মুখে স্বনামধন্য আলেম এসে গেছেন তিনি ওয়াজ করবেন আপনার শ্রবণ করুন ইকো আছে নাকি মাইকে ইকো যদি থাকে ইকোটা বন্ধ করে দেব আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আসসালাম ইমিন আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ প্রশংসা গুণগান সর্বসৃষ্টি স্রষ্টা মহান আল্লাহ তালা আমি সালাম জানালাম আউজ বিল্লাহ হিমনাস রাজিম এনাকে কেন্দ্র করে আজকে আমাদের এত আয়োজন পৃথিবীতে যত জেহাদ হয়েছে শুধু ইবিলিশকে কেন্দ্র করে চিন্তা চিন্তাভাবনা আল্লাহ পাক সর্বপ্রথম স্ট্য আমাদের বলে দিচ্ছে আগে শয়তানকে দূর করো শয়তানকে বিতাড়িত শয়তান হইতে আল্লাহ আমাদেরকে হেফাজত করো তো কথাটা হচ্ছে আমরা কারা কেন মদ্রি সাজানো আছে আমি আর বেশি কথা বলছি না আমি শুরু করে দিচ্ছি জলসা তো শয়তান ইবলিস সম্বন্ধে আল্লাহ পাক আয়ের দিল ওয়াই না। আল্লাহ হুকুম করল লিল এই ফেরেস তারা লি আদামা আমার আদম আলাইহাল্লামকে এ নিয়ে ছটা আছে আমি একটাই বলছি যে শেষদা কর আমার আদমকে ফসা জাদু ইল্লা ইবলিসা ইবলিস বলছে না না আমি শেষদা করব না আবা অস্তাকবারা সে অহংকার করে উঠল কি যে তুমি কি করে ভাবছো যে আমি ইবলিস হয়ে আর আদমকে আদমকে সিজদা করব আবা অস্তাক বারা অকানা মিনাল কাফিরিন অকানা মিনাল কাফিরিন আল্লাহ তালা বলছেন এই মুহূর্তে থেকে তুই কাফের হয়ে যা তাহলে আল্লাহ তালার একটা হুকুম ছেড়ে ইবলিস সারা জীবনের জন্য কাফের হলো অথচ সেই আল্লাহর বান্দা আমরা আল্লাহর ভরি ভরি ফরজ হুকুমগুলোকে তুড়ে দিয়ে অমান্য করে অস্বীকার করে মুসলমানের বাচ্চা বলে ইমানদার বলে বুক ঠুকে আমরা কলমাওয়ালা কোরআনওয়ালা ইমানওয়ালা বলে সমাজে ঘুরে বেড়াচ্ছি কথাটা বুঝতে পেরেছেন কি জানি না যে শয়তান যদি একটা কথা ছেড়ে দিয়ে সারা জীবনের জন্য কাফের হয়ে যায় আল্লাহর কথাকে অস্বীকার করে আর আমরা জ্ঞানত অবস্থায় সুস্থ শরীরে সবল চেহারায় সজ্ঞানে জেনে শুনে করি পাপ তারই গোনা নাহি মাপ আমরা কত ভরি ভরি গোনার মধ্যে ব্যস্ত হয়ে গেছি আমরা সুদ খাই ঘুষ খাই ব্যবীচারী করি মিথ্য কথা বলি পরচর্চা পরজিবোধ করি মত গেঁজা পেলে আমরা খাই আমরা হিংসা অহংকার লোভ করে বেড়ায় আমরা টেপ রেডিও টিভি সিডিভিডি নিয়ে দিন রাত ব্যস্ত থাকি আর ওয়াক্ত হলে নামাজও পড়ে নি আল্লাহ নামাজ কার জন্য দিয়েছে ফি হি হোদাল্লিল মোত্তাকিন মোত্তাকিন ফরেজগারের জন্য হিদায়েত স্বরূপ আল্লাহ কি পাঠিয়েছে কোরান মসজিদ বলুন সোহান আল্লাহ আর সেই কোরআন মাসজিদের মধ্যে যা লিখেছে তার মধ্যে একটা চুল পরিমাণ এদিক আর ওদিক করা যাবে না সেই জন্য আল্লাহ পাক পরধিকার বলছে সারা পৃথিবীর যত কিতাব লেখা হয়েছে প্রত্যেক কিতাব লেখক লিখে বলছে আমার ভুল ত্রুটি ক্ষমা করো আর আল্লাহ পা কোরআন মাজিদ ছ হাজার ছশো ছেষট্টিটা আয়েত চোদ্দটা একশো চোদ্দটা সোরা পাঁচশো আটান্নটা গল্প আছে রুকু একত্রিত করে তিরিশটা পারা আর সেই পাড়ার মধ্যে বলছে সর্বপ্রথম বলছে যে আলিফ মিম বলছে তারপর বলছে জালিকাল কিতাবুলার জালিকা মানে ইয়ে কিতাব মানে কিতাব লারাইবা মানে কোন সন্দেহ নাই বলে সোহান আল্লাহ তাহলে কোরআন মাজিদ সর্বপ্রথম বলে দিল শেষে নয় সর্বপ্রথম বলে দিল যে এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু কপাল এমন ফেটেছে আল্লাহ গোনা খাদা মাফ করো রাম রাম হিন্দুরা বলে আর মুসলমান হচ্ছে শয়তানের মুখে নাম আমরা যত অন্যায় করব আর অথলীর নামাজ পড়ে নেব এই যে আল্লাহ পাক কোরআন মাজিদে বলছে ইন্না তানহা আনিল ফাহসায়ে অলমনকার ইন্না সলা তানহা আনিল ফাহসায়ে অলমনকার নামাজ যখন কুচ্ছি নিষিদ্ধ খারাপ কাজ থেকে বাঁচাতে পারে বল সুহান আল্লাহ তাহলে নামাজ পারে খারাপ থেকে বাঁচাতে কিন্তু নামাজ পড়ছি সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি ব্যাবিচারী করছি মিথ্যা কথা বলছি পরচর্চা কি বোধ করছি মদ তাড়ি বিড়িঘা দেখাচ্ছি হিংসা অঙ্কার লোভ করছি টেব রেডিও টিভি সিডিভিডি নিয়ে ব্যস্ত আছি ঠিক বললাম না ভুল বললাম ভাই তো এই হিসাবে চলতে চলতে যদি চলে যায় কবরে গো তাহলে বেঈমান হব বেদিন হব ফাঁসেক হব দায়ুস হব মুসরেক হব মুনাফেক হবো কাফের হয়ে কবরে শুয়ে থাকবো আর আল্লাহ পাক বলছে কোরান মাজিদে ইননা্লাজিীনা কাফারু নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ডাকে কাফের বানাবো সাবাউন আলাইহিম আঞ্জার তাহুম আম্লান্তুন জরভুম তাকে ভয় দেখাও আর নাই দেখাও বাকিনাজবুল মাওথ। মতের একটা আজাব হবে ওয়াকিনা আজাবুল কবর কবরে সুয়ালে কিয়ামত পর্যন্ত আজাব হবে অকিনা আজাবুল ফুলসরাত ফুলসরাতের পল দিয়ে যাবার সময় আজাব হবে অকিনা আজাবুল মিজান যেখানে নেকিয়ার বদি ওজন হবে আজাব হবে অকিনা আজাবুল কিয়ামত কিয়ামতের দিন আজাব হবে ওয়াকিনা আজাবুল জাহান্ন জাহান নাম শেষ আজাব ছ নম্বর আজাব জাহান নামে নিক্ষেপ করে দেবে তাহলে ভয় দেখাও আর নাই দেখাও লাইন কে বলছে আল্লাহ বলছে কোথায় বললো কোরআন মসজিদে উলায়কাটা খুলে তার পরে রায় দেখবেন বলছে লাই মেনুন তারা কশ্চিন ঈমান ইমান আনবে না কারাগো যাদেরকে আমি কাফের বানালাম তাহলে এখন চিন্তা করার আছে আমরা কারা একটা পরিচয় তো চাই নাকি শুধু দাঁড়িয়ে রেখেছি টুপি পরেছি ইত্যাদি ইত্যাদি আমি একজন কি না মুসলমান কেতাব কোনো দিন অস্বীকার করবে না কেন এটা এটা মুসলমানেরই লেবাস কিন্তু মুসলমান ইমানদার কি ইমানদার চেয়েছে আমার আল্লাহ কি করে চেয়েছে একবার দেখি বলছে কবর তোমার খবর শুনে কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে তোমারে দেশে যে জো না যায় কেউ আসে না ফিরে কেউ আসে না সব সেই আছে কোথায় ছিলে বাবা বলছে গাড়ি বাড়ি টাকা নারী সবই তাকে বে পড়ে আল্লাহা কিল যেতে হবে ছেড়ে সব চারজনের কাঁধে উঠে হু চলে যাবে কোথায় যাচ্ছ গো বলছে মাটির বাড়ি মাটির ঘর মাটির গবে বিছানা আহা এসেছি একা যাইব একা সঙ্গে ইমান ছাড়া কেউ যাবে না যে কথা বলছিল ইমানের প্রয়োজন আছে ইমান ছাড়া যাওয়া বড় বেকার হবে ইমান নিয়ে যেতে হবে প্রথম যে দিন তুমি এসেছিলে ভবে তুমি শুধু কেঁদেছিলে বাচ্চা হলে ছোট করে কাঁদে না কুয়া কুয়া করে আরে সবাই হাসছে আর মিষ্টি খাচ্ছে আনন্দে আর তাহারা আমাদের খোকা হয়েছে কি গো খুব খুশি খুব আনন্দ তাই কবি বলছে এমন জীবন করিতে হবে গঠন তুমি শুধু তুমি শুধু হাসিবে যখন চারজনের কাঁধে উঠে চলে যাবে তুমি শুধু হাসিবে কাঁদিবে ভুবন আজ পৃথিবীতে দেখিয়ে দিয়েছে যারা হাসতে হাসতে চলে গেছে আজ তার জন্য আজ আমরা কাঁদছি আমার পিছনেই রয়েছে কে আব্দাল হুজুর আহা আল্লাহ আকবার জিন্দাবলি শুয়ে আছে পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ চারিদিকে দিকে ছড়িয়ে আছে এরা কারা এরা কি মুর্দা না জিন্দা আমরা শুনেছি ছোটবেলা থেকে যে এরা নাকি আল্লাহর অলি কে বলে গস কুতুব হাজি গাজি ফকির কত রকম কথা কিন্তু এরা যে আল্লাহ এরা কি জেন্দা না মুর্দা। এটা একটা মনে না সবাই বলছে যে মরা গরু ঘাস খায় এরা তো মারা গেছে এদের নিয়ে এত চিন্তা ভাবনা কেন তাহলে এ প্রমাণ আমরা কি দিতে পারবো যে না হুজুর ইনি জিন্দা আমরা ছোটবেলাতে শুনেছি শুনে এসেছি প্রমাণ দিতে পারব আল্লাহ তো প্রমাণ ছাড়া ছাড়বে না যে কোন জিনিসে প্রমাণের প্রয়োজন আছে নাকি তাহলে এটা কিভাবে আমি প্রমাণ দেব কোরআন মসজিদ খুলে দেখলি আপনারা পাবেন ওয়ালা তাকুলু লিময়ুকতালু ফিস সাবিলিল্লাহ যারা আল্লাহ রাস্তায় চলতে চলতে ফিস সাবিলিল্লাহ চলে আসছে আমাত কেউ যেন বলিস না ও মৃত কেন আল্লাহ পাক আপনি তো নিজে বলেছেন কুল্লা নাসিন জায়গাতুল মাউত প্রত্যেক নফসকে মাউতের সাথ চাকতে হবে জন্ম যার মৃত্যু তার জন্য অপেক্ষা করছে আর এখানে আপনি কি বলছেন যে মারা গেছে মারা গেছে বলা যাবে না বলছে না তার কারণটা কি তাহলে এখানে কি বলবো আপনি একটু আল্লাহ পাক বলে দেন আহ সোহান আল্লাহ আবার আল্লাহ পাক বলছে বরং তোমরা বলো তিনি হলেন জীবিত বলুন সোহান আল্লাহ তাহলে আল্লাহর অলিগুলো কি জেন্দারা মরদ তাহলে জেন্দা অলিরা শুয়ে আছে আর তিনি চলে গেছেন হাসতে হাসতে আর তার জন্য আমরা কি করছি আমাদের ছেলে বুলে পরম পরাম কানছি যে আল্লাহর অলিদের জন্য নাকি তাহলে তেনারা চলে গেছে আমরা যাব আচ্ছা তেনারা যে আল্লাহর অলি হয়ে গেছে তেনারা কেউ সিনেমা দেখতো যাত্রা থিয়েটার দেখতো কি তেনারা সুদ খেত ঘুষ খেত ব্যবচারি করতো মিথ্য কথা বলতো করতো না মদ গাঁজা খেতো হিংসাঙ্কর লোভ করতো না টেব রেডিও টিভি দিন রাত মস্তি কি তারা কি করত? এই সমস্ত খারাপ কাজ অন্তরের অন্তঃস্থল থেকে তওয়া করে আল্লাহ আল্লাহ করতে করতে কোরআন হাদিস মোতাবেক চলতে চলতে আজকে আল্লাহর ওলি হয়ে শুয়ে আছে বলুন সুহান আল্লাহ ঠিক না ভুল বললাম কি ভাই বলেন তাহলে যদি ঠিক হয় যদি কথাটা ঠিক হয় তা আমাদের হালত এমন কেন আমরা কম বেশি যে অবস্থায় ঝুলছি ইমান তো আছে ইনশাল্লাহ একটা ছোট্ট জিনিস ইমান চলে যাচ্ছে আবার একটা ছোট্ট জিনিস ইমান চলে আসছে শুধু কথার হেরফের অমুক গ্রাম নিবাসী অমুকের ছেলে অমুক এত টাকা আপনাকে শুভ সাদী করতে এসেছে আপনি রাজি আছেন ইয়েস ইংরাজি হা বাংলা হু হিন্দি মাইনে কবুল কিয়া উর্দু আলহামদুলিল্লাহ আরবি কোনো একটা কথা খালি ছুঁড়ে দেন আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেল খোদবা পড়া সন্ন্যত ঠিক এই কথাটা একটা কথায় মত পর্যন্ত রিস্তা রয়ে গেল ঠিক না ভুল ইসলাম কত নিখুঁত মসজিদে আজান দিয়েছে এক ভাইকে বললেন চলুন নামাজ পড়বেন চলুন আসো দাদা ভাই চলো নামাজ পড়বে যান সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল আমি দেখাচ্ছি ইসলামটা কত নিখুঁত কত নিখুঁত তা আলহামদুলিল্লাহ এই আল্লাহকে পেতে গেলে আমাদের কি করণীয় আছে সুফি আব্দুল মোমেন সাহেব নিশ্চয় চেনেন বাকুল শরীফে শুয়ে আছে যার নাম ছিল প্রতাপচন্দ্র সেন তিনি তিনার মা বাবা ভাই বোন গাড়ি বাড়ি আশাই বিষয় সম্পত্তি কি টাকা পয়সা ধন दौলত সব রেখে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ এই আল্লাহ এক আল্লাহ পাক যে রসুল পাঠিয়েছে সাল্লাম এর প্রতি ইমান এনে তবা করে ইমান এনে চলতে চলতে আল্লাহর অলি হয়ে শুয়ে আছে ঠিক না বল যদি এটা ঠিক হয় চিন্তা করে দেখুন উদাহরণটা কেন আল্লুম তিনি সব ছেড়ে দিয়ে চিন্তা করে দেখুন সব ছেড়ে দিয়ে তবা করে আল্লাহ রাস্তায় এসেছে তার কারণ আল্লাহকে অস্বীকার তাদের ঘরে জন্ম হয়েছিলেন আর আমার বাপেরা আমার মায়েরা কেউ আল্লাহকে অস্বীকার করে না আল্লাহকে ঠিক মানে কাজ করতে পারেনি এটা আমাদের দুর্বল তাহলে আল্লাহকে মানে তাদেরকে মা বা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আশায় বিছায় গাড়ি বাড়ি কিচ্ছু ছাড়তে হবে না সব থাকবে খালি অন্তরের অন্তঃস্থল থেকে একবার তওবা করে আল্লাহর রাস্তায় আসতে হবে পারা যাবে না ভাই ইনশাল্লাহ কি ভাই লড়ন চড়নও নেই যে তো বলতে হবে কথা তাহলে একার উপর চাপ পড়ে যাবে যে আল্লাহ পাক পাকওয়ার দিগান আমাদের পাঠিয়েছে সকলে তওবা করে ঈমান আনতে হবে তখন আমরা দেখেছি ছোট করাতেন এই তওবা করানোর মধ্যে একটা স্বাদ আছে মজা আছে তখনকারের বয়স্ক মানুষগুলো কিছু জানতো না শুধু একটাই জানতো আল্লাহ আহাদুন আর কলমা পড়তে হবে দোয়াইনুস পড়তো নামাজ পড়ত ওট বোস করতো কিছু তেমন জানতো না কিন্তু আল্লাহ পাকের হুকুমে ওই রকম দাদা হুজির মুরিদ বহুত আছে তাদেরকে আল্লাহ পাকের হুকুমে গোসল দিয়েছি এবং আমার তিন দিন সুরে ইয়াসিন সুরে রহমান সুরে মোজাম্মিন সুরে ওয়াকিয়া এরকম গুলো অসুস্থ হয়ে গেলে যখন আজাব হয় তখন যে পড়ি কখন আমার চোখের সুমুখি হয়ে যায় এরাম কম বেশি দেখতে দেখতে পাকের হুকুমে জোনা পঁচিশ বিদায় নিয়েছে আল্লাহর হুকুমে তো এই পড়াশোনা করেছি লোক আমাকে আবার আবার ডাকে ওর পয়সা দিতে আমি কি করলি রে ভাই লাস্ট ইমানটাকে ওকে বিক্রি করে দেবো নাকি হাতে এসবের জন্য পয়সা পয়সা না চাচ্ছে দেখাচ্ছে পয়সা আল্লাহ পাকের হুকুমে অনেক আসবে ইমানটাকে নষ্ট করা যাবে না ইমান হচ্ছে অন্য জিনিস আল্লাহর পথে থাকতে হবে আল্লাহর পথে যদি না থাকি সবটা বেকার হয়ে যাবে সেই জন্য আল্লাহ পাক দেগার কোরআন মসজিদে বলছে ইউ সব বিহু লিল্লা এবাদত কর আল্লাহর আর আমরা ইবাদত করছি কার এই যেমন এসেছি অনেকে হয়তো এসার নামাজই পড়ে না অনেকে হয়তো যা কাপড় চোপড় পরেছিল তাই বলেই চলে এসছে অনেকে উজুই করে না এর নানা রকম ব্যাপার আছে নয় সবাইকে নিয়েই তো এখানে পাকের হুকুম হচ্ছে ইউ সব এবাদত করো আল্লাহর আর কারো এবাদত চলবে না মাফিল আসমান আর জামিনের লাহুল মুল্ক আল্লাহ বলছে আমি মালিক বলেন সোহান আল্লাহ আল্লাহ মালিক সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর করো প্রশংসা কার করবো একটা বাচ্চা ডুবে যাচ্ছে এক ভাই এসে সেখানে তুলে ফেলেছে তার তার প্রশংসা করবো যে ভাই তুই এসেছিলিস বলে আমার বাচ্চাটা বেঁচে গেল নাহলে মারা যেত নাউজিল্লা এ আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে এনে আমার বাচ্চাটা বাঁচিয়ে দিয়েছে বলুন সুহাদ আল্লাহ কি ভাই তাহলে আপনার পায়ে বাচ্চাটাকে বাঁচিয়ে দিন তার বাপ চোদ্দ পুরুষের ক্ষমতা আছে বাঁচায় কি তাহলে আল্লাহ পাক বাঁচাবে এবারে এই আল্লাহর রাস্তায় থাকতে হবে তাহলে প্রশংসা কার করব আল্লাহ কেন আল্লাহ তোমার আসমান তোমার জমিন তুমি মালিক আর তোমার প্রশংসা করব। আল্লাহ বলছে এখন একটু বাকি আছে পুরো পুরো বলা হয়নি এই যখন করব তখন সবাই বুঝতে পারবে আলা কুল্লি সইন তদির আমি যে সারা পৃথিবীর শক্তিমান বলো সোহান আল্লাহ পাহাড় পর্বত নদ নদী সাগর ময়দান জঙ্গল এসব কার তাহলে শয়তানের কি এক কাটা জায়গা আছে এক কাটা জায়গা আছে নাকি না এক বিঘে আছে শয়তানের যার কিছুই নেই যাকে নিয়ে সর্বপ্রথম আমি বললাম আল্লাহ সর্বপ্রথমেই বলে দিল যে বিতাড়িত শয়তানকে আমাদের কাছ থেকে তফাত করো আজ তফাত করে দিয়ে তবে তো এই রাত্রিরের ঘুম হারাম করে সব ইংলিশ খাট কত সুন্দর সুন্দর গদি মকমলের বিছানা সব ছেড়ে চলে এসেছে মদলিসে কালকে কি অবস্থায় ঝড় বৃষ্টি আজকে কত সুন্দর ভাবে ওই আল্লাহ পাক দান করেছে বলে আলহামদুলিল্লাহ তাহলে এখানে দরকার আছে মাদাত আর মাদাতে আল্লাহ আজকে হেম্মত ধারা হয়েছে আল্লাহ আমাদের সাহায্য করছে বলুন সোহান আল্লাহ তো আল্লাহ পাক সর্বশক্তিমান কেউ অস্বীকার করলে নাকি যে করবে সেই কাফের হয়ে যাবে আর যে মেনে নেবে ইমানদার হবে তো ইমানদার হলে তার কাজ কি যে আল্লাহর পথে চলা নাকি ভাই এই আল্লাহর পথে যদি না চলি পাক আমাদেরকে আল্লাহ তুমি আমাদের খেতে দাও পড়তে দাও তোমার সাথে আমাদের সবকিছুই আছে তুমি আমাদেরকে জাকাত চেয়েছ তোমাকে টাকা দেবো হ্যাঁ তুমি ফেতরা চেয়েছো তোমাকে দেবো তুমি আমার ছেলেটা চেয়েছো মেয়েটা চেয়েছো আমার স্ত্রীকে চেয়েছো বাব মাকে চেয়েছো তাহলে আল্লাহ যা চাইবে যখন চাইবে যে মুহূর্তে চাইবে ছেড়ে দিতে হবে বলো সোহান আল্লাহ কেউ আটকাতে পারবে বাপের বেটা আছে নাকি কেউ সাদ্দাত কি করেছিল দুটি পা বাস ওই হালতি শেষ করে দিয়েছিল যেখানে কোটি কোটি টাকা ইমারত তৈরি করেছিল নকল বেস্ত কি গো ফেরাউন নমরুদ সাদ্দাত আবুল আহাব আবু জেহেল তোকবা সাইবা সুপিয়ান রাকারা এরা ইসলামের শত্রু এদের কাজ কি ছিল এই আমাদের মতো মুখে বলিয়া এক করিয়া তাদের কাজ ছিল ইমানদারকে ধোকা দিয়া আর আমরা ইমানদার সে যে শয়তানের কাজ করা এইটাই হচ্ছে আমাদের মুদ্রাদোষ আল্লাহ পাক তেনাদের যে কাজ দিয়েছিল সে কাজগুলো কি যে ইমানদারকে ধোকা দেয়া তবুকের যুদ্ধ অহুদের যুদ্ধ বদরের যুদ্ধ খাইবারের যুদ্ধ খন্দকের যুদ্ধ মরু কারবালার যুদ্ধ হোনাইনের যুদ্ধ লক্ষ লক্ষ ইমানদারকে কি করেছিল শহীদ করে দিয়েছিল এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এ নামাজকে কায়েম করার জন্য এ কোরআনকে হেফাজত করার জন্য আল্লাহ পাক পরে কি করেছে সাবে সাবিন তাবে তাবেন খোলাফাই রাসিদিন সিদ্দিকিন সালহীন বুঝের গানে দিনদের কি করেছে শুধু আল্লাহর রাস্তায় জেহাদ করিয়েছে তারা জেহাদ করে এই ধর্ম রেগে গেল আর আমরা বাপের বেটা বুক চাপড়ে দিন রাত রেডিও টিভি সিডিভিডি করব আর কোরবানির মাংস দিয়ে চলে গা হ্যাঁ তাহলে এখানে আল্লাহ পাক বলছে এক আর আমরা করছি এক এইভাবে যদি চলি তাহলে কবরে কি কিভাবে যাব আর কি আজাব হবে এই সমস্ত আজাব থেকে নাজাত পেতে গেলে আল্লাহ পাক কি বলছে একবার বুঝে দেখেই বলছে ফাস করুনি আমাকে স্মরণ করো আজ কুরকুম আমি তোমাদের স্মরণ করব। ফাস্কুরুলি আমার কৃতজ্ঞ হয়ে যাও আল্লাহ ফুরুন আমার কথা অমান্য কেউ হবে না ও যদি এইভাবেই চলি আপনার কথা মতো আপনার সাথে আমার সম্পর্কটা একটু দেখিয়ে দেন না আল্লাহ সম্পর্ক দেখাচ্ছে দেখো বান্দার সাথে বলছে তখন তুমি হবে আমার ইমান্দার বান্দা তবে খেয়াল রেখো আমি কোন নবী পাইগম্বারকে বিনা পরীক্ষাতে ডিগ্রি দিই না প্রত্যেককে পরীক্ষা নিয়েছি প্রত্যেকের পরীক্ষা নিয়েছি ইমানের কত তেজ আমি দেখে নিয়েছি ভাই মুসা সাল্লাল্লাহু আলাইহি কি করেছিল শত্রু তাড়া করেনি আর ছুটতে ছুটতে কোথায় এসেছিল নদীর কিনারে এসে দাঁড়িয়ে পড়েছে আল্লাহ এবারে শব্দে পড়ে গেছি কি হবে এতো নদী কোথায় যাব আর ওরে তো আসছে সব চাঁদনি মানিয়ে নেবে তো আল্লাহ পাক বললে মসাহ ভুলে যাবো না তোমার হাতের আশা একবার একবার না আর যে কোনো বাঁশ দেখবে একটা ফেললি নাই সত্তা কেটে যায় লাঠি ফেলে দেখবে কি তো আশাবাড়িটা যখন ফেলেছে আল্লাহ পাকের হুকুমে সমুদ্রের রাস্তা হচ্ছে কত বড় ইমানের তেজ ইমান কি জিনিস খেয়াল করেছেন খুব আল্লাহ আল্লাহ করছো না ইব্রাহিম সালামকে ছিয়ানব্বই বছর বয়সে একটা বাচ্চা দিল বুড়ো বয়সের বাচ্চা কি মিষ্টি কি মজা হ্যাঁ খুব আদরের জিনিস ছেলেকে কত ভালোবাসে আল্লাহ পরীক্ষা নিচ্ছে দিয়ে তোর ভালোবাসা জিনিসটা দিয়ে দে আমায় তো এইভাবে হাদিস শরীফে অনেক রকম ভাবে এসেছে তো উট কুরবানি দিচ্ছে দিচ্ছে একবার দুবার পাল্টি খাচ্ছে খেতে 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 আল্লাহ পাকের হুকুমে ইশারা হয়ে গেল যে বাচ্চাটা দিয়ে দে তাহলে এ থেকে বোঝা গেল এ থেকে পরিষ্কার বোঝা গেল যে আমার আল্লাহ পাক পৃথিবীর সব থেকে পৃথিবীতে সব থেকে মোহাব্বতের জিনিস হচ্ছে সন্তান বল সোহান আল্লাহ আর সেই মহাব্বতের জিনিসটা আমার রাস্তায় কোরবানি দিয়ে দাও তো আল্লাহর হুকুম কত বড় পরীক্ষা কি গো কি বিশাল পরীক্ষা এখন যদি আমাদের ছেলেগুলোকে ফুটপুটে বাচ্চা ছেলেগুলোকে যদি বলে কোরবানি দে তাহলে একদম পাগল এই মুহূর্তে তুই আল্লাহ তোকে কাউকে দেখালো না তোকে সব দেখালো মেয়েরিয়া ডালনে দেবে ঠিক না বল আর আমার আল্লাহ পাক কত বড় পরীক্ষা করলো সন্তান বলছে আব্বাজি চোখটা বেঁধে দিই না হলে আপনি পাচ্ছেন না ছুরি চালাচ্ছেন হচ্ছে না চোখটা বেঁধে দিই চোখ বেঁধে দিল সন্তানের মাথা কল্লা ধরলো জবাই চালিয়ে দিল হাতে রক্ত লেগে গেল খুলে দেখছে বাচ্চা দাঁড়িয়ে দম্বা জবাই বলল সোহান আল্লাহ তাহলে আল্লাহ পরীক্ষা করলো সেই ইব্রাহিম কে বলছে শত্রুপক্ষ বিশাল বড় এলাকা তৈরি করে কার্ড নিয়ে এসে দিয়ে চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়ে কপিকল সিস্টেম করে তাকে ছুড়ে ফেলা হচ্ছে উলঙ্গ করে হ্যাঁ আল্লাহ পাক পার কি করবে শয়তানের এইরকম জুলুম আর পুরো আগুনের কুড়লিতে ফেলে দিচ্ছে কি অবস্থা হবে আমার আল্লাহ পাক ইমানদারের না বেঈমান কাফের প্রমাণ করে নাও আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয় দিল কলিয়া নারকুনি বর্দ সালামুন আলা ইব্রাহিম হে আগুন তুমি শীতল হয়ে যাও আমার ইব্রাহিম আলহ সালামের ওপর আল্লাহ পাক বাগান বানিয়ে দিল একদিন দুদিন না কয়েকদিন যাবৎ সেখানে কাটিয়েছে আল্লাহ পাকের হুকুম এর অনেক ইতিহাস আছে আমি বলছি না শুধু টিকা হিসাবে নিচ্ছি কথাগুলো শুধু বুঝার জন্য নিচ্ছি যে আমরা কি অবস্থাতে দাঁড়িয়ে আছি আজকে ভূমিকম্প হল যে জায়গায় ভূমিকম্প হলো নেপালে চার সালে ওর রাজধানী সেখানেতে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছিল কোরআন শ্রী পুড়িয়ে দেওয়া হয়েছিল ভেঙে চুড়ে দিয়া হয়েছিল দু হাজার চার সালে আর সেই সব মানুষগুলো সেই চত্রে থাকা আমার আল্লাহ পাকের হুকুম ঠিক বারো বছর পর দু হাজার ষোলোতে ছয় দশমিক সাত খালি উল্টে দিয়েছিল দশ হাজার মানুষ ভেতরে ঢুকে পড়েছিল তারা সেখান থেকে ফোন করছে বেঁচে আছি ফাঁকা জায়গায় কিন্তু নিজেই পিসাব করছে নিজেই খাচ্ছে কিছু নেই খবর শেষ তাহলে আমার আল্লাহ পাক কি না করতে পারে রে ভাই সেই আল্লাহকে এই ওলিরা চিনল সেই নবীকে পশু জঙ্গলের পশু চিনল পাথর চিনল আর আমরা জ্ঞানত অবস্থায় সুস্থ শরীরের সবল চেহারায় সজ্ঞানে জেনে শুনে করি পাপ তারই গোনা মাপ তাহলে কত গোনা করবো কবে করব। কিভাবে পৃথিবীতে চলবো যদি এইভাবে চলতে থাকি ওই ভূকম্বটা কিন্তু আমাদের জন্য আসছে সুনামি আসছে বন্যা আসছে খরা আসছে আর এই শয়তানি চক্রান্ত জোর জুলুম আসছে আর এইভাবে আসতে আসতে পুরো চারি দিক গ্রাস করছে চারটে দিক ভাই আমরা বলি নাকি গো কিন্তু দশে দিক এখন যে অবস্থায় বিরাজ করছি যদি এখন তওবা করে ইমান আনি তো পিছনে জ্ঞানে অজ্ঞানে দিনের আলোতে রাতের অন্ধকারে শক্ত কঠিন জানা অজানা জাহিরি বাতিনি কত গুণা করেছি একবার যদি হিসাব নাই আল্লাহ তো সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে যার নামে চলে যাবো সুরসুট করে চলে যাব খালি হিসাব যদি নাই তো আল্লাহ পাক পার তবাকারীকে সব থেকে বেশি ভালোবাসে আর দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে সবার আগে কবুল করে তাহলে আমরা গোনা করেছি অনেক কিন্তু করে যদি একবার ফিরে আসি না ফিরে এসে যদি চোখ থেকে মাছা মাছির মাথার পরিমাণ একটা পানির ফোঁটা যদি বার করতে পারি ইনশাল্লাহ নিজের গোনার জন্য কেঁদে ওই ফোটাটাকে আমার আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে সোহান আল্লাহ তো নিজের গোনার জন্য কোনোদিন কেঁদেছি বলে মনে হচ্ছে নিজের গোনার জন্য কি করে কাঁদব শিক্ষা তো নাই শরীরটা আজকে না হয়েছে পাক করতেই তো পারি না ভাই গোসল করেছে সাবান মেখেছি পাক হয়েছে গোসলের ফরজটা আদায় করেছি ফরজ কটা কি কি হিসাব করলে অনেক দূরে চলে যাব ভাই তবা করে ইমানের আনব কি করে আনব পাঁচটা কলমা কি জানি যে কলমাকে আল্লাহ পাক কিভাবে ইজ্জত দিয়েছে দেখো লা ইলাহা লাহা ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাম লাইলাহা কোন মাবুদ পৃথিবীতে নাই ই আল্লাহ ছাড়া ইলাহা ই আল্লাহ নাম আল্লাহর প্রশংসা আর দুর রসুল্লাহ আদানের মধ্যে মুহাম্মার রসুল্লাহ আর কলমার মধ্যে দুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর পাঠানো রসুল সাল্লাম মুহাম্মদের নাম মুহাম্মদের প্রশংসা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বারোটা অক্ষর আছে মুহাম্মদুলসুল্লাহর মধ্যে বারোটা অক্ষর আছে বলুন বলছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একটাও নক্তা নাই মোহাম্মদুলাসুলল্লাহর মধ্যে একটাও নখতা নাই বলে সোহান আল্লাহ আর এই কালেমা মুহাম্মদের সাথে একবার পাঠ করবে হাজার হাজার বার নয় একবার পাঠ করবে আল্লাহ নবী সাল্লাম গুড সার্টিফিকেট দিচ্ছে যে অন্তরের অন্তঃস্থল থেকে তহবা করে একবার কালেমা পড়ে নেবে এই কালেমা পড়ার জন্য আমার আল্লাহ পাক তাকে বেহেস্ত নসিব করে বলে সুহান আল্লাহ আর এই কালেমা এমন একটা দল এসেছে তারা কলমা কি আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে নামাজ রোজা হজ জাকাত আর কলেমা পাঁচ খুঁটি পাকড়ে ধরতে হবে আর পাঁচ খুঁটিতে দেখো বরণ পয়সা আসছে তো পয়সা যাচ্ছে না টাকা আপনার থাকলে আপনার জন্য হজ ফরজ হবে সোনা দানার রূপ টাকা তিনটের একটা মেঘদার আছে সেইটা থাকলে আপনার ওপর জাকাত ফরজ হবে দুটো জিনিস থাকলে হবে না থাকলে নই আর রোজা রোজার মাসে সবাই রোজা রাখে কেউ আর মুখ চালাতে পারবে না সবাই আল্লাহর বাচ্চা বুড়ো জোয়ান যুবক যুবতী সবাই রাখছে আলহামদুলিল্লাহ রোজার মাস কেমন দেখো আল্লাহ বলছে ফাদ খুলি খুলি ফি ইবাদি ওয়াদ জান্নাতি যারা আমার ইবাদত করছে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত খুলে দিয়েছি বলো সোহান আল্লাহ তাহলে এখানে যে কথাটা আসছে আল্লাহ দরজা খুলেছে এবার দেখো রোজার মাসে এক মাস রোজার যারা রাখছে আল্লাপাক তাদের ফল দিয়ে নাস্তা করাচ্ছে বলুন সোহান আল্লাহ ঠিক পোড়া রুটি দিয়ে নয় হ্যাঁ ফলের নাস্তা করাচ্ছে এমন কি এটি মিসকিন বেবা গরিব দুঃখী অসহায় তারা আবার বেশি বেশি করে ফল খায় বলে সবাই তো দিচ্ছে ভাই হ্যাঁ আবার দেখো মাছ আর মাংস ছাড়া কেউ রোজার মাসে ভাত খেতে পারছে না কি শখ করে একটু শাক সবজি আনাজপত্র আনা হয় ভুল বললাম না কি গো তাহলে রোজার মাসে শুধু ইবাদত করা হচ্ছে যেখানে এগারো মাস ধরে এই রোজার আগে তো বাকি নেই কাছে এসে গেছে এই আগে আমরা যে চলছি দেখো কত টানাটানি সংসার কি ভাই হ্যাঁ একটা গামচা কিনতে গেলে একটুখানি অসুবিধে হয়ে যায় এটা কাপড় চোপড় কিনতে গেলে রোজার মাসে আমার আল্লাহ রাব্বুল আজাদ আমাদের কাছ থেকে জাকাত নিল একশো টাকায় আড়াইটা টাকা তাও নিয়ে আল্লাহ নিয়ে চলে গেল না আল্লা ওই টাকাটা বার করে হিসাব করে বার কর আর গরিব অসহায়ের হাতে তুলে কি ভাই আবার ফেতরা দিতে হবে তাহলে ফেতরা দিয়া হলো জাকার দিয়া হলো দুটো হলো তো আবার দেখো নিজেদের কাপড় চোপড় কিনতে হবে না আমরা ইদে জন্য কিনে না রোজার মাসে আবার দেখো আরো যারা আত্মীয় বর্গ আছে শ্বশুর বাড়ি আছে তাদেরও দেওয়া হলো আবার ফলের নাস্তা খাওয়া হলো আবার এক মাস ধরে মাছ মাংস খাওয়া হলো আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ দিয়ে যাচ্ছে কি তা কোথায় থেকে আসছে কিচ্ছু বুঝি না কত টাকা করে খরচ এক মাস কন্টিনিউ কি ভাই ভুল বলছি নাকি তাহলে আল্লাহ আল্লাহর ইবাদত করলে দেখা যাচ্ছে যে মাসে ইবাদত করি এই এগারো মাস কোরআন শরীফ খতম করলাম একটা তো একটাই সব আর রোজার মাসে একটা খতম করলে সত্তর গুণ সব আল্লাহ লিখে সোহান আল্লাহ আপনি হজে যে একটা খতম করবেন দশ লক্ষ বার সবের অংশীদার আমাদের আল্লাহ পাক করিয়ে দেবে বলুন আলহামদুলিল্লাহ তাহলে এখানে ব্যাপারটা বুঝুন যে শুধু আল্লাহর রাস্তায় একটু আগিয়ে আসলে আল্লাহ কত ফেসালিটি রেখেছে কি ভাই আমরা যে কোনো একটা লাভ আর লোসকান লোসকান হলে কারবার কেউ করি কিন্তু এমন কপাল ফাটা যে শয়তানের রাস্তায় দিন ধরে যাচ্ছি কিন্তু আসল সব লোসকান হয়ে যাচ্ছে একবারও হিসাব করি না সবই হিসাব করি সবই হিসাব করি পৃথিবীতে কিন্তু ইমানের জন্য কোনো দিন হিসাব করি না না হলে এত বড়ো বড়ো মানুষরা এখনো কোরআন শ্রী পড়তে জানি না দুঃখের বিষয় আমার কচি বাচ্চাগুলো যখন কোরআন পড়ে আব্বাগুলো সরে যায় মা গুলো কাজে ব্যস্ত মা এটা বলে দাও বলে তোর আব্বা এসে বলবে আর আব্বা বলছে তুই মাকে জিজ্ঞেস করিস বলে দুজনই সরে যাচ্ছে মানে নেই তো আল্লাহ পাক বলছে খয়রুকুম মান কআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যে কোরআন শেখে অপরকে শেখায় সে হলো সব থেকে আমার কাছে উত্তম ব্যক্তি বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাজিনা লাইসা ফি যাওবি সাইয়্যিম মিনাল কোরআন কলবাই দিল খারাপ যার হৃদয়ের মধ্যে কোরআন নাই সে অনউপযুক্ত ব্যক্তি তার কোন মূল্য আমার আল্লাহর কাছে নাই বরং তার হৃদয়টা হলো মরুভূমির নাই কি ভাই তাহলে শেখার প্রয়োজন আছে না নেই এখন কোরআন যদি আমার বুড়ো বাপটা আমার জন্য মেয়ে দেখতে গেছে তো দেখে যে বলছে মেয়েকে প্রশ্ন করেছে ঘুরিয়ে ফিরিয়ে অনেকগুলো সে তো বাবা এসে জড়ো হয়ে গেছে মেয়ে ছেলে লাজুক সে কোন রকম ঠুকরে ঠাকরে যতটা পেরেছে বলেছে এখন বলেছে আমি এটা প্রশ্ন করব। আমার বুড়ো বাপটাকে প্রশ্ন করেছে ছেলে কি পড়া জানে আমি তো জানি না ডুডু কাজ করলাম তা কি বলবে কি ভাই আজকে এই যুবকরা কি হয় কোরআন পড়েছে এই যে জলসা হবে প্রত্যেক বাড়িতে কোরআন এক পাড়া পারা তিন পাড়া দশ পারা পাঁচ পাড়া প্রত্যেক বাড়িতে দিয়ে দিলে আজ এক সপ্তাহ ধরে আল কোরআনের আলো আর ঘরে ঘরে গেল প্রত্যেক ঘরেতে কোরআনের আওয়াজ উঠতো বলুন সোহান আল্লাহ আর যারা কোরআন পড়া জানে না তাদেরকে একটা করে গিফট একটা করে গিফট তসবি দেওয়া হতো যখনই সে তসবি ঘোরাতে যাবে কলমা তো জানে না কি ঘোরাবে তো সহি করে তাকে কলমা পড়তে হবে সেই চেষ্টাটা তার বাড়তো আর কালমার জেগের করে যখন তসবি ঘোরাচ্ছে তার বাড়ি থেকে ছেলে পুলেরা বলতো সত্যি আব্বা নামাজটা পড়বে না তাহলে একটার জন্য টেনে টেনে মসজিদের দিকে আসতো বলুন সোহান আল্লাহ কি হেদায় তাল্লা করে হুজুর শুয়ে আছে আমরা প্রত্যেক বছর এইভাবে কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের ফায়দাটা কোথায়টা দেখেছি তাহলে প্রত্যেকের রাস্তা ঘাটে গাড়িতে বাড়িতে আজকে কি হতো কালে আওয়াজ উঠতো বলো সোহান আল্লাহ আর বহু লোক করা নামাজ নামাজই হয়ে যেত আমার আগের বক্তা আল্লাহ শহর খুব সুন্দর করে ব্যাখ্যা করে পরম পরম সব বলেছে তবে একটা কথা হচ্ছে এই যে দাড়ি টাড়ির ব্যাপারে আলোচনা একটু হয়েছে আগে আমি কিন্তু বলবো না চাপ দেবো না আপনাদের কারণ আমার ক্ষমতা নাই আমি কে আমাকে এখনই ডাকলে এখনই চলে যেতে হবে আমার কি আছে না আছে আমি জানি না তো আমার কাছে কথা হচ্ছে যে ভাই যখনই আল্লাহর রাস্তায় আপনি পাঁচ অক্ট নামাজ পড়ছেন প্রথম রোজার দিন থেকে প্রত্যেকে আপনারা দাড়ি রেখে দেন হ্যাঁ রোজা রেখা আছি দাড়ি কাটব এইভাবে এক সপ্তাহ দু সপ্তাহ করতে চার সপ্তাহ যখন হয়ে গেল মা বেশ হাফ ইঞ্চি এক ইঞ্চি করে হয়ে গেল আর যেমনি শুনেছে চাঁদ উঠেছে সঙ্গে সঙ্গে ওটাকে কেটে ফেলল চেঁচে ফেললো ভাই জানা আছে কি জানিয়ে দিচ্ছে আমি বলবো না রাখতে আমার ক্ষমতা নাই আল্লাহ পাক পার আল্লাহ নবীকে দিয়ে বলছে কোন ব্যক্তি যদি দাড়ি রেখে আর তাতে খুর চালিয়ে দেয় হজরত রাসুল করিম সালামে সে সাঁকি কেটে দিল আর কাটবে নাকি কেউ নি নি নাকি তাহলে এই কথাটা অন্তর থেকে বেরোবার চেষ্টা করছে কি রাখবো নি ওই দাড়িটা রোজার মশা রাখবো নি ওর চাস্তি হবে কেন রাখলেই তুই মশলা এসে যাবে তাহলে শয়তানি চিন্তা ভাবনাটা ভালোই আছে কিন্তু এটা মনে আসছে না যে আমি আল্লাহ শখর মুসলমানের নাম মুসলমান হয়েছি মসজিদে নামাজ পড়ি কোরআন শরীফ আমার রয়েছে আমি একজন মুসলমান আমাকে ইমানের সই আমি যখন এসেছিলাম আমাকে আজান দিয়েছিল আর আজান কি সুন্দর কথা বলেছিল যে আল্লা আল্লাহ সবার থেকে বড় আসল সই করে তো বলতেই পারি না আমরা আমরা বলি আল্লাহ একবার আল্লাহ একবার 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 করে হাঁকি আসল হবে কোথা থেকে আল্লাহ আকবর আগ করে দিয়ে আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবার একবার করি আসল হবে কোথা থেকে আল্লাহ আল্লাহ শব্দের আগে জবর আর পেশ থাকলে আল্লাহর করে পড়তে হয় আর আল্লাহ শব্দের আগে জের থাকলে ওটা বারিক করে পড়তে হয় ওই জন্য এটা বারিক আর আল্লাহ এটা পুর তো আল্লাহ আকবার আকবার মানে বড় আল্লাহ সবার থেকে বড় বল সোহান আল্লাহ তাহলে আল্লাহ সর্বপ্রথম প্রত্যেক গ্রামবাসীদের জানিয়ে দিচ্ছে পাঁচ ওয়াক্ত মসজিদে মুয়াজকে দিয়ে জানিয়ে দিল যে আল্লাহ সবার থেকে বড়ো অথচ আমরা শয়তানের ইবাদত করছি বলছি আশে হাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ লা ইলাহা কোনো মবদ পৃথিবীতে নাই ইল্লাহ্লা আল্লাহ ছাড়া আর কত প্রমাণ দেবে মুয়াজ্দেন সে মাত্র তিন হাজার চার হাজার টাকায় বাঁধা গ্রামের লোক আসুক আর নাই আসুক আপনি আজান দেবেন নামাজ পড়াবেন তাতে তিনটে লোক কাতারে হোক আর তিনশো জনই হোক আর তিরিশ জনই হোক আপনি আপনার ডিউটি করবেন পয়সা নেবেন বেশি চিন্তা ভাবনা করবেন না মাস গেলে টাকা পেয়ে যাবেন আর আমরা আপনাকে দাঁড় করিয়ে রেখে আমরা এখানে সুদ খাব প্রত্যেক বাড়িতে ঘুষ খাব ব্যিচারি করব। মিথ্যে কথা বলবো পিছনে বছরে একবার করে আব্বাজির বছর কি করব হুজুরের বছর কি করব আর আমরা এখানে জলসা করব হই হই করবো সুদের একটা টাকা দিয়ে যদি কেউ কিছু কিনে খায় সে তার নিজের মায়ের সাথে বিয়াল্লিশ বার জেলের সমতুল্য হয় সুদের একটা দেরহাম টাকা দিয়ে যদি কেউ কিছু কিনে খায় সে তার মরা ভাইয়ের মাংস কামড়ে কামড়ে খায় সুদের একটা টাকা দিয়ে যদি কেউ কিছু কিনে খায় হাজার হাজার টাকা নয় একটা টাকা দিয়ে কেউ যদি কিছু কিনে খায় সে কবরে শুলে পর্যন্ত রক্ত দুর্গন্ধ নদীতে হাবুডুবু খায় তাহলে ভাই সুদটা দেখেছ কি জিনিস রাম রামাট চালাচ্ছে আজকে সেই জন্য আকেল মানতিল সারা কাভি আমাদের সব জানি সব জানতা কিন্তু মানতে পারি নেই আর এই না মানলে আমি আগে বলেছি বেইমান হব বেদিন হব ফাশেক হবো দায়ুস হবো মুশরিক হবো মুনাফেখ হবো করে বিল্লাহ আল্লাহর অনেক অমাই যিল্লা বাস সদেক লিয়ে হারাম হয়ে যায় হিল জন্নাত সারা জীবনের জন্য হারা হয়ে যাবে যদি কেউ কিছু সেরেক করে আমার আল্লাহর সাথে করান্টের আয়তটা এইটাই পেশ করলাম এখানে আমাদের সেরেক বলতে অনেক রকম আছে যেমন একটু বললাম যে আল্লাহ যেটা করে সেটা যদি কোনো মানুষকে বলা হয় আপনি করেছেন আপনি বাঁচান তাহলেই সেরেক তৈরি হয়ে যাবে যেমন মাজারে ইত্যাদি ইত্যাদি হুজুরের কাছে চাইছে সে জানে না আল্লাহ পাক ওনাকে নিয়েছে উনি একটা দোয়া করে গেছে কি গো সেই যেন আল্লাহ আমাদের নসিব করে সেই দোয়ার জন্য প্রত্যেকে আমাদের আশা প্রত্যেকে কিন্তু এই উন্মতের জন্য দোয়া করে গেছে আজও দেখবে যত বক্তা আসবে সব দোয়া করবে যত পৃথিবীর মোমেন মোমেনাত মুসলিম ইরাল যত কোনায় কোনায় লুকি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের আল্লাহ আজাবকে নাজাত করো প্রত্যেকের রূপকে আমাদের সব পৌঁছে দাও প্রত্যেকের জন্য দোয়া করবে এনাদের একটা নেক দোয়া আমাদের ওর ছিল সেই দোয়াটা আজ আমরা কি করেছি আমরা নিজের কাছে বসানো আছে দোয়া নিতে পাচ্ছি না সেই জন্য তেনার কাছে আমরা আসি দোয়া নিতে গেলে তো পাকের হুকুমে এই যে দাইউস আমি যেটা বললাম তার মধ্যে একটা দায়ুস বেরিয়ে আসছে তো আর দায়ুস তা কি দায়ুস কখনই জান্নাতে যেতে পারবে না দায়ুসটা কি অনেকে অনেক রকম ভাবে আসে তবে শটে জেনে নেন আমার বাড়ির মেয়েগুলো পাঁচটা মেয়ের কথা উল্লেখ এক হচ্ছে আমার মা আমার বোন আর আমার স্ত্রী আমার মেয়ে আর আমার বাড়ি একজন দাসী এই পাঁচজন যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয় করে করে অহিয়াত কাজ তা আমি গার্জেন থাকাকালীন আমার এরা আছে তাহলে আমার নাম হয়ে যাবে দায়ুস আর দায়ুষ লাইয়াট খুলছে জান্নাতা দায়ুষ কখনই তাহলে আমার মা বোন মেয়ে স্ত্রী এবং দাসীর সাথে তাদেরকে কত লক্ষ্য আমার রাখতে হবে যদি আমার কাছে থাকাকালীন খারাপ কাজ করে ফেলে তাহলে আমি কি হয়ে যাব আর খুলনা তা জাননাতে যেতে পারছে না তাহলে আমাদের প্রত্যেকে জানতে হবে একটু আটটু আদনা জিনিসের জন্য আমরা কি হচ্ছি সঙ্গে সঙ্গে জান্ন টান ঠিক না বল কেঁদে তাই বলছে তো সেই জন্য আল্লাহ পাকের হুকুম আল্লাহর কাছে আমাদের সারা জীবন কাঁদতে হবে আদম যখন পৃথিবীতে কেঁদেছে আমরাও কাঁদতে হবে আরে পৃথিবীটা কান্নার জায়গা এখানে হাসির জায়গা নয় ওই যেমন আগে একটা বলল প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে তুমি শুধু কেঁদেছিলে আর হেসেছিল সবে একটা বাচ্চা যখন কাঁদে তখন সবাই হাসে ওই বাচ্চাকে কেন্দ্র করে বলছে এমন জীবন করিতে হবে গঠন তুমি শুধু হাসিবে ফুল হাসতে হাসতে চলে যাবে আর কাঁদিবে ভবন সবাই কাঁদছে যা যাল্লা একটা ব্যক্তিকে ছেড়ে দিয়েছি আমরা তো এরকম এখন যদি চাচা চলে যায় ফলে শালা চলে গেছে বেঁচে গেছি ওই তো আমার বাপের জায়গাটা লিখে নিয়েছিল ওই তো আমাদের এই ক্ষতি করেছিল ওই তো আমাদের এই করেছিল হাজারটা অভিযোগ নিয়ে আমার বাপ বেঁচে আছে সেই জন্য প্রত্যেককে চাতন করে দেওয়া হচ্ছে যে এরকম আগুল তোলার আগে প্রত্যেকের কাছে জ্ঞানত অবস্থায় মাপ চেয়ে নেবে আমরা মারা গেলে কি করি আমার আব্বা জান যদি কারো কাছে কিছু করে থাকে আমি তার বড় ছেলে হয়ে বলছি মাপ চাইছি তাকে মাফ করে দাও অনেকে সব চুপচাপ থাকে অনেকে বিড় বিড় করে বলে আল্লাহ মাফ করে দিই কে ভাই বলে কিন্তু আমার কাছে কথা হলো কেতাব অনুযায়ী যে জেন্ডা থাকতে প্রত্যেক প্রত্যেকের কাছে মাফ চেয়ে নেবে যদি মাফ না দেয় কেউ কাল কেয়ামতে আমার আল্লাহ মাফ দেবে না তাহলে কোন ইনসান যদি ইনসানকে মাফ করে দেয় আমার আল্লাহ কাল কেয়ামতে তাকেও মাফ করে দেয় বলে সোহান আল্লাহ সেই জন্য ভাই প্রত্যেকে বলছি মারা গেলে তো অন্তর থেকে সবাই বলে আল্লাহ যা করেছে মাফ করে দিও কিন্তু আমাদের কি করতে হবে আমরা জিন্দা অবস্থায় প্রত্যেকের খোঁজ খবর নেব এই গ্রামে যত আছে আমাদের প্রত্যেকের খোঁজ খবর আমাদের নিতে হবে কত বুড়ি মা বসে আছে ছেলেরা ভাত দেয়নি তিনটি ছেলে কেউ দেয়নি ও মনে করছে উদয় ও মনে করছে উদয় ও মনে করছে উদয় কিন্তু কেউ দেয়নি আহা কি অবস্থা আর ফুটে বলতেও পারে না কিরাম বলতে পারে না জানো এখন মা চেয়েছে এখন ছেলেরা বিদেশে থাকে এসে গেছে তো খুশিতে সব হই হই করছে আর সেদিন বাবা রোজার চাঁদ উঠেছে তো চাঁদ আকাশে উঠেছে সবাই বলছে হয় চাঁদ উঠেছে হয় চাঁদ উঠেছে হয় দেখো দেখা যাচ্ছে কি সুন্দর চাঁদ কি সুন্দর সরু মতো সকলে বলছে মা বুড়ি মা তো বলে ফেলেছে যে বাবা কই চাঁদ তোরা দেখতে পাচ্ছিস বেশ ছেলে ধরে নিয়েছে আরো নাতি ধরে নিয়েছে তুমি চাঁদ দেখবে মা এসো বুড়ি মা আর লেন্থ আছে তো বুড়িমা চাঁদ দেখতে যাচ্ছে লড়া ধরে টানছে যত বলছে না দেখতে না তত লড়া ধরে টানছে হিঁচড়ে হিচড়ে নিয়ে যাচ্ছে এই তোমা এইখানে ওই ডগ দিয়ে দেখো মা ওই ফাঁক দিয়ে দেখো মা লাস্টে মা ওই ছেলের মুখের দিকে চেয়ে বলছে আব্বারে আমি চাঁদ দেখতে পাচ্ছি বলে তুমি তো আমার দিকে চেয়ে আছো ওই দিকে তো চাঁদ তাহলে কথাটা হলো কি শেষ মুহূর্তে কিচ্ছু করার নেই এই মুখের দিকে চেয়েই বলে আমি চাঁদ দেখেছি তো এই হাঁচড়া হাঁচড়ি এই জিনিসটা বন্ধ করতে হবে আমাদের এই পৃথিবীতে এমনই একটা জিনিস চলছে কাছে এলে কামড়াই কারো সাথে কারো মিল নেই আর দূরে গেলে হামলায় ভাই তুই বোম্বে ছিলিস হ্যাঁ হ্যাঁ তুই থাকলে হয় তুই আমাদের দেশে হয় দূরে গেলে হামলাচ্ছে আর কাছে এলে কামড়া চেয়ে ওর সাথে ওর চাষ ভাইয়ের সাথে একটু কথা নেই ঝগড়া অশান্তি কাটাকাটি মারামারি তো এখানে ইমানদার ইমানদারের সাথে কোনো দিন কোনো জায়গায় ঝগড়া হয় না লাপাকের হুকুম এটা সেখানে আমরা মুসলমান তবা করে আনব ইমান পড়বো কোরআন আর আল্লাহ হল সর্বশক্তিমান মহান আল্লাহ সেই জন্য প্রত্যেকে আমাদের আল্লাহর রাস্তায় আসতে হবে আমরা একটু মোহাম্মতের সাথে একটু দরু সার পার করি তারপরে আবার আলোচনায় আসবো ইনশাল আল্লা হুম্লেন কি পড়াবো না একটা ভালো করে ভক্তি সহকারে বেশ সুন্দর আওয়াজ উঠছে আপনারা নিজেরাই বিচার করে বলুন মার্শাল্লাহ সবাই তো ভালোই আছেন হ্যাঁ একটু দরুদ শরীফটা ভক্তি করে পড়া যাবে না আর কি করি বা পড়বেন আমরা দরুদ পড়ি তো নবীর ওপর গজব নিক্ষেপ করি যদি বলে কেন এ কথা বললেন কেন তাহলে শুনে নাও আল্লা হুম্মা আই আল্লাহ বর্ষণ করো আর আল্লাহ হুমা আমি আল্লাহ বর্ষণ করছি সল্লে আলা জীবের ডগ দুটোই লালিসায় টাকবে সল্লে আলা শান্তি কার ওপর নবিয়ানা হাবিবানা রসুল্লানার ওপর আর যদি সিন দিয়ে উচ্চারণ করি সাল্লে আলা গজব আমি আল্লাহ গজব নিক্ষেপ করছি নবিয়ানা হাবিবানা রসুল্লানা বলো না উজমিল্লা ও আল্লাহ কোথায় এইছি কেউ নাউজবিল্লাটা জোরে বললে না নবীর ওপর গজব হবে কিছু বুঝতেই পারে না আমার কথা আরে আল্লাহ আল্লাহ রসুলের ওপর আল্লাহ আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবী সাল্লামের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে ইমান একিনের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে বিরোধী কথা বলে সঙ্গে সঙ্গে অন্তর থেকে বলতে হবে নাউজ্লা অর্থাৎ এরম কথা আর না শুনে আল্লাহর কাছে এটা বলা হচ্ছে এটা বাংলা ওটা আরবি তাহলে এখানে আমরা কি বলছি নবীর ওপর গদম কেউ চুপচাপ বসে থাকবো তাহলে এখানে হবে মহাবুতের সাথে পড়ুন আমাকে একটু ভেসিয়ে ভেসিয়ে পড়বেন আল্লা হুমা স্লে সাইয় দেওয়ালি সইয় দে تور سینا میں چمکا تور سینا میں چمکا جو نور نبی اے محمد مدینے میں موجود اللہ صلی صحیح دینا مولانا محمد علی اتیری جنات میں بھی اتیر جنات میں بھی جنت راتور بول چی ایسی سب نہیں تو خوشبو نئے جیسی سکھ نبی کے پسانی میں ہے اللہم صلی اللہ سن علی ইসে রে না মলা না মোহাম্মাথ সার করুণ রাগে নবীরু পের চমকোলা লাগে ভোরের পাখি গাই শুভ

সাল্লা সাল্লাম এটা যিনি বোঝার আছে এই জেকের আমরা করতে পাচ্ছি না যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় সে জায়গাটার নাম তো রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরা বাগান আর জেনেতে আর ফেরেশতাতে চৌথ আসমান পর্যন্ত সেখান থেকে ডাইরেক্ট লাইন হয়ে যায় বল সুহান আল্লাহ ব্যাপক ব্যাপক একটা দুটো নয় কি মানুষ দেখাচ্ছ পৃথিবীতে কি সুরে ইয়াসিন পাঠ করেছে আর সেই দিনই সূর্য ওঠার পরে আমি ইয়াসিন পাঠ করলাম সূর্য ডোবার আগে যদি আল্লাহ পাকের হুকুম হয় চলে যায় আমার গোসলের সময় থেকে সত্তর হাজার ফেরেস্তা কবরের কাছে দাঁড়িয়ে জানাদাকে শুরু করে কি পর্যন্ত মাগেরাত চাইবে বলো সোহান আল্লাহ কি অবস্থা একটা ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা কিয়ামত পর্যন্ত মা চাইবে চাইবে ইয়াসিন কোরআনের দিল আর আমরা কোরআন ছেড়ে কোথায় এসেছি কোরআন মসজিদ কোরআন মসজিদ মানে পবিত্র এ কোরআন শরীফ মানে পবিত্র এ করিম করিম মানে পবিত্র এ কোরআন তুমি কে তোমার পরিচয় কি তুমি তো পবিত্র পবিত্র অনেকক্ষণ থেকে হাঁপছ আল্লাহ পাক চারটে অক্ষর দিয়েছে কফ রে আলিম নু কোরআন কফে আছে কানুন কানুন মানে আইন কোরআন এসেছে আইন দিয়ে কার আইন বলছে রে রব রব মানে আল্লাহর আইন দিয়ে ঢুকেছে তা আল্লাহর আইন দিয়ে কি ঢুকেছে আলিফ আয়েত যেমন বাংলা বইতে আছে কুমোর পাড়ার গরুর গাড়ি বলে একটা কমা আছে আরবিতে ওটা ছোট্ট তই দিয়া থাকে মানে ওটা জো খুশ দাঁড়াতেও পারো নাও পারো কথাটা সম্পূর্ণ হয়নি অসম্পূর্ণ তবে দাঁড়ানো যাবে ওটা হচ্ছে বাংলাতে কমা আর আরবিতে ওটা ছোট্ট তই থাকে কোরআন মসজিদে আর বোঝাই করা কলসি হাড়ি বলে একটা দাঁড়ি থাকে ওই দাঁড়িটা হচ্ছে কথাটা সম্পূর্ণ হয়ে গেছে বাংলায় আর আরবিতে একটা আয়েত থাকে বলে সোহান আল্লাহ আর ওরকম আয়েত কোরআন মসজিদে ছ হাজার ছশো ছেষট্টিটা আয়েত আছে থামার স্থান চারটে ছয় আছে তাই এখানে আল্লাহ সেই কোরআন মাজিদ দিয়েছে তা আলিপে মাজিদ কেউ যদি মোহাবতের সাথে পাঠ করে বেশ পেয়ে যায় বলে সোহান আল্লাহ আর সেই কোরআন মসজিদে আল্লাহ নবী সাল সাল্লামের ওপর নাজিল হয়েছে তার ইতিহাস শুনলে আমরা তো হয়েই গেছি দুই থেকে আড়াই ফুট জমিনে দেবে যেতেন শরীর মোবারক পুরো লাল হয়ে যেত পেশানি ঝরে ঝরে পড়তো এটা কোরআনের আয়ের জিন্দা করতে গে সোহান কি কষ্টে কি মেহনতে আল্লাহ বলেছেন যে অহুত পাহাড়ে যদি ওটাকে একবার দিয়া যায় নাজিল করতাম কোরআন মাজিদ তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেত পাথরে আল্লাহ পাক আল্লাহ নবীকে দিয়ে সেটা সারা পৃথিবীতে ছড়িয়েছে একটা দুটো আয়েত নয় ছ হাজার ছশো ছেষট্টিটা আর তাতে পাঁচশো আটান্নটা গল্প আছে অর্থাৎ গল্পকে উর্দুতে বলা হয় রুকু আরবিতে বলা হয় রুকু আতুয়া তাহলে এখানে দেখতে হবে সেটা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে মোহাব্বতের সাথে সেইটা সারা পৃথিবীর মানুষ ইংরেজ সেও আরবিতে পড়ছে যে যে ভাষায় হবে দেখবে পাঠ করতে হবে বলুন পৃথিবীতে আল্লাহ কত ভাষা কত মানুষ কত জাতি কত কাস্ট সবকে ইমান এনে এইটা পড়তেই হবে আর বিসমিল্লা শুরু করছি আমি আল্লাহর নামে আল্লাহ তুমি কে তোমার নামে যে শুরু করবো তুমি কে আল্লাহ বলছো আমি কে শুনতে বিসমিল্লাহর বিসমিল্লার মধ্যে উনিশটা অক্ষর আছে আর তেরোটা অক্ষর পড়া হয় আর তিনটে আল্লাহর নাম আর তিনটে আল্লাহর নামের আগে আলিবলাম গুলো বাদ যায় তাহলে আল্লাহ রহমান আর রহিম তাহলে বিসমিল্লা শুরু করছি আমি আল্লাহর নামে আল্লাহকে আল্লাহ রহমান রহিম আল্লাহ রহমান আল্লাহ রহমত বর্ষণ করে কার ওপর কার ওপর রহমত বর্ষণ করে আল্লাহর কি আর আল্লাহ ভোলা বেঈমান কাফের এদের জন্য আল্লাহ কি করে রেখেছে দয়া করে দেয় ধন দেখছে মন আমার আল্লাহর কেড়ে নিতে কতক্ষণ তিনতলা পাথরের বাড়ি চোখে ঘুম আসে না গো তিনটে যুবক ছেলে মা বাপকে গুটো ভাত দেয়নি গো হ্যাঁ সুন্দর একটা বউ করে এনেছি দুই বেলা খিটির মিটির শান্তি নাই গো লক্ষ লক্ষ টাকা সমস্ত জায়গায় ছড়িয়ে আছে জেলে বসবাস করছে গো বুঝতে পারছো না তো আজকে গাড়ি বাড়ি টাকা নারী সব থাকবে কিচ্ছু আল্লাহ শান্তি দেবে না যদি ইমান না থাকে আর যদি ইমানদার হয়ে যায় আল্লাহ পাক অল্প দেবে তাই খেয়ে সন্তুষ্ট আজকে যে অলিদের কথা বলছি তারা যেভাবে অলি হয়েছে শুনলে যেন চোখ দিয়ে কি ফেটে রক্ত বেড়ে বেড়েছে কিভাবে আল্লাহর অলি হয়েছে দিনের পর দিন খাওয়া নেই দাওয়া নেই কিভাবে জীবন কাটিয়েছে সাহাবাদের জীবনগুলো যদি তোলা যায় হ্যাঁ জাবর হাত কেটে দিয়েছে এখানে ঝুলছে চামড়াটা পা দিয়ে টিপ দিয়ে এটা খুলে নিল ছেড়ে দিল পতাকা ছিল ইসলামের পতাকা ঝান্ডা তাহলে ফেরেস্তাদের বলছে দেখো ঝান্ডা খানা তাহলে কি পড়ে যাবে হ্যাঁ তরবারি ফেলে দিয়ে জাবর বান্দা খানা তুলে নিল যখন এই ঝান্ডা খানা দিয়ে এখান থেকে কেটে দিল তাহলে তার উপায় নেই হাত তো নেই ঝান্ডা পড়ে যাবে তখন এই দাঁত দিয়ে কামড়ে ধরল ইসলামের ঝণ্ডা তুলতে হবে তাই ইসলামের ঝান্ডা তুলে আছে গরদান কেটে দিল তখনও আমার আল্লাহ পাক বলছে তাহলে আত্মপায় নাই কি বলছে এই ঝান্ডা খানা মোহাব্বত এমন ছিল যে খানা নিয়ে এইভাবে দাঁড়িয়ে গেল ঝান্ডা উঠছে বলুন সোহান আল্লাহ তাহলে মোহাম্মতটা কেমন সাহা আসছে নতুন বিয়ে করেছে একদমও দেখেনি চোখে আহা তাবু খাটানো আছে একটা পা রাখবে এমন সময় পিছন থেকে আওয়াজ এসে গেছে আল্লাহ নবী সাল্লামের আওয়াজ যে জেহাদ শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে পা তুলে নিচ্ছে ঘন্টার ভেতর থেকে তেনার স্ত্রী বলছে একবার আসুন বলছে আর যাওয়া যাবে না ডাক এসে গেছে বলে আমি বুঝতে পেরেছি একবার আপনি আসুন বলছে না আসা যাবে না বলছে বলুন তো কেন ডাকছেন তখন স্ত্রী বলছে নতুন বিয়ে স্ত্রী বলছে যে আল্লাহ রাস্তায় যে আপনাকে একবার আমি দেখে নিতে চাই যেন কাল আমাদের চিনে নিতে পারি এটা বললো কে স্ত্রী বলছে আর জেহাদি বলছে কি আল্লাহ নবী সল্লাহ রসলামের সাহাবা বলছে কি বলছে যে আল্লাহরা চাই যাচ্ছি সেই আল্লাহ কাল আমাদের পরিচয় করে দেবে আর দেখার কোনো প্রয়োজন নাই তারা জেহাদি চলে গিয়েছিল শহীদ হয়ে গিয়েছিল আল্লাহ আর আমারা কি অবস্থায় আছি এই এ কথা আমাদের মুখে মানাই গো হ্যাঁ আহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যখন মা খাদিজা আল-কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে মরমান্তিক অবস্থা কি অবস্থা তৎপর করে কাচ্ছে আমার আল্লাহ পাক তখন পরীক্ষা নিচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 70 কিমি দূর চলে যাও তায়েবে সেখানে চলছে আহা সেখানে যাচ্ছে আল্লাহর নবী কিসের জন্য এই ইসলাম প্রচার করার জন্য সেখানে গেলে বিবেচক বিচক্ষণ জ্ঞানী তিনটি ব্যক্তি নবীকে তাচ্ছিল্য ছিল করল তা তো আল্লাহ নবী অসুবিধে হয় না যা তা বলল আমাদের একটা কিছু বললে লেগে যাবে আল্লাহ নবী কি যা ইচ্ছা তাই বলল সেই তিনটে বিবেচক বিচক্ষণ জ্ঞানী বুদ্ধিমান তিন ব্যক্তি আর সেখানকারে যখন ঢুকছিল পাথরগুলো আল্লাহ নবী সাল্লাহ সল্লাল্লাহ সাল্লামকে সালাম জানালো আর কচি কচি মাসুম বাচ্চাগুলোকে বলে দিল তোরা ওই পাথরগুলো তুলে তুলে নবীকে আঘাত কর তখন আল্লাহ বাকের হুকুমে ওই মা বোনেরা ওই তায়েম পাসির মা বোনেরা তারা আঁচলা করে তুলে তুলে আবর্জনাগুলো নবীর গায়ে পাগল বলে ছেঁচতে শুরু করলো যুবক ছেলেগুলো তারা নবীকে ধাক্কা মারতে শুরু করলো আর ওই পাথর মারতে মারতে আমার নবী সাল্লাম একবার নয় দুইবার নয় তিন বার জমিনে লুটিয়ে পড়ল আর কাঁদি অজ্ঞান হয়ে গেছে আবার উঠেছে আবার বেড়েছে আবার ফেলে দিয়েছে এইরকম করে তিনবার করেছিল আল্লাহ বলেছিলাম একবার বলো একবার বলো আমি তাই বাসিকে ধ্বংস করে দেব আমার নবী কেদা দিল কাঁদতে কাঁদতে বলেছিল আল্লাহ আমি যদি বলি তাই বাসি ধ্বংস হয়ে যায় আপনি বলছেন হয়ে যাবে কিন্তু আপনি যে কোরআন মাজিদ পাঠিয়েছেন এটা আমি কার কাছে প্রচার করব আমার নবী কে কত পরিচয় নাবি রে ভাই কত পরিচয় নিবি নবী করিম ইতিহাস জীবনে কি কিছুই শোনা হয়নি তবে কেন আমরা মুসলমান হয়ে ইমান নাই এনে শয়তানের রাস্তায় চলছি আল্লাহ জানি নিষেধ করেছে চেটে চেটে খাচ্ছি আর আল্লাহ যখন হুকুম করেছে একটাও মানব না এর নাম মুসলমান এর নাম ইমানদার এর নাম কলমা ওলা কোরআন আল্লাহ কার জন্য মসজিদ তৈরি করেছে ইমানদার তৈরি করার জন্য আজকে আমাদের সব ইমান আছে তো ভালো করে বোঝো সেই জন্য আগেই বলেছি যে হিন্দু ভাইরা বলে ভূতের মুখে রাম রাম মুসলমানরা বলে শয়তানের মুখে আল্লাহর নাম ভাই প্রত্যেকে ভালো করে বোঝো যে আমাদের ইমান কত দূর চলে গেছে কাউকে আঙ্গুল তুলতে হবে না কেউ কাউকে আঙ্গুল তুলবেন না এ মলি সাহেব বলে গেছে ফাটিয়ে গেছে ও মুখে এই কি কথা কোন কথা নাই কোন আলোচনার দরকার নাই শুধু নিজে নিজে তবক করে ইমান আনো আল্লাহর পথে চলো দুনিয়া থেকে বিদায় নিয়ে দেব কবরে মত ওকে না যাবুল কবর অকে না যাবুল মিজান ওকে না যাবুল ফুলসরাত অকে না যাবোল ক্যামাত জাহান জাহান্নাম সমস্ত আজাদ থেকে নাজাদ যদি পেতে চাও তবক করে ইমান আনো আমার ভাই তবে করে ইমান আনো আর দেরি করো না সময় খুব কম মত খুব কাছে এসে গেছে প্রত্যেকের যদি এখুনি চোখ চোখে পরীক্ষা করা হয় প্রত্যেকের বাচ্চা থেকে বুড়ো সবাই চশমা লেগে যাবে সব গলবি লাডারে পাথর আছে সব কিডনি জায়গায় পাথর তৈরি হচ্ছে সবাই প্রেসার হাই হয়ে গেছে কি সংঘাতি ব্যাপার যা পরীক্ষা করবে তাই গন্ডগোল আছে সেই জন্য প্রত্যেককে বলছি শুধু আল্লাহর রাস্তায় আসি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় মত হয়ে যাক দুঃখ নয় মত কি জিনিস জানি না আরে মত যদি আসে কাউ কারো কথা শুনবে না সেই জন্য মত কে খেয়াল করে আল্লাহর রাস্তায় যেন আমরা প্রত্যেকে চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তফিক দান করো সকল আল্লাহ আমিন আর সারা দিনে ভাই পাঁচ ওয়াক্তের নামাজ যদি আপনাকে ধরে যান যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন আমার আগের বক্তে একটা কথা বলে গেল কথা করে খুব দামি কথা আল্লাহ শকর আল্লাহ তে নার জবান দিয়ে বার করল যে ভাই প্রত্যেককে একটা ধরো আজকে দু হাজার টাকা মাইনে একটা কাজ করছি কিন্তু প্রত্যেকের একটা লক্ষ্য বৃদ্ধি আছে এটা তিন হাজার কখন হবে যার এক লাখ টাকা সে বলছে দু লাখ টাকা কখন হবে যার এক কোটি টাকা তার দু কোটি টাকা কখন হবে কি ভুল বললাম নাকি হিংসা অহংকার লোভ আমাদের কুরে কুরে খাচ্ছে একটা জিনিস যদি হিংসা অহংকার লোভ এক চুল যদি বান্দার কাছে থাকে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ইমান থাকবে না কি সাংঘাতিক ব্যাপার আর সেই ছাড়া মানুষ বড় কঠিন আল্লাহ পাক দেখার আল্লাহ নবী সাল্লাম চার দিন বাইতল মাল দিয়ে যখন ফিরছে সকলকে দিয়েছে আর যখন ফিরছে থর করে কাঁপছে কাঁপতে কাঁপতে বলছে আয়েসা রে কিছু আছে না করে কিছু একটু আছে আর পাচ্ছে না চার দিনের ভোকা আল্লাহ পাক সাত দিনের ভোকা করেছিল আল্লাহ পাক তিন দিনের ভোকা করেছিল

সব থেকে গরিব করে দিয়েছিল বিশ্বের সব থেকে করে দিয়েছিল। বিশ্বের ফল ফসলে সারা পৃথিবী আল্লাহ যেদিন এসেছিল ফল ফসলে ভরে দিয়েছিল তো আল্লাহ পাক মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছিল তাফের বুকে এই চারটে পরীক্ষা অলা নাব্লু অল নাকুমিনাল খোফি অল জয়ী অনেক সিমিনাল আমল অল আনফসিভ সমার অবা শরীফ সাবরিন অবা শরীফ সাবরিন আমার সবরকারী বান্দাদের খবরখানা দিয়ে দাও বল সোহান আল্লাহ তাহলে আল্লাহ পাক পরওয়ার বলছে আমার সবরকারী বান্দাদের খবরখানা দিয়ে দাও তাহলে কি খবর দেবে সেই চারটে পরীক্ষা আমি নেব যেমন একই ঘরে ঢুকলো ছটা রুগী ঢুকলো সব পাইখানা ঢুকলো একজন চলে গেল তাহলে ওষুধে যদি বাঁচায় তো সব কটা বাঁচবে কি ডাক্তার যদি বাঁচায় তো সব কটা বাঁচবে না আল্লাহর হুকুম আছে সেই জন্য পুরোপুরি আজ থেকে আল্লাহর ভরসা করে নিজেরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ি না করেনি পাঁচ নামাজ পর্যন্ত পড়ব ইনশাল্লাহ যারা তাদেরকে আমি বলছি তারা দশ অক্ত নামাজ পড়ার জন্য নিয়ত করেন ইনশাল্লাহ যারা দশ অক্ত নামাজ পড়েন তাদেরকে বলছি নামাজটা সই হচ্ছে কিনা লক্ষ্য রাখেন তো আপনি সুদ খাচ্ছেন নামাজ পড়ছেন ঘুষ খাচ্ছেন নামাজ পড়ছেন করছেন নামাজ পড়ছেন আপনি লক্ষ্য রাখুন তো দেখুন একটা কত সুন্দর কথা একটা একটা গো এক হাডি ভাত এক দেখ ভাত তো ওই এক দেখ ভাতের কথা বলে না ও থেকে একটা দানা ওই হাডির ভাতটা যদি হারাম হয় যেটা আল্লাহ নিষেধ করেছে সেই জিনিস যদি ওই হাড়ি ভাতটা হয় একটা দানা এক হাঁড়ি ধানা ভাত নয় একটা দানা যদি কেউ হারামের খায় চল্লিশ দিন তার এবাদত কাজে লাগবে না আর কত হারাম খাচ্ছি গো হ্যাঁ খুব চিন্তা করে দেখো এটা ভাববে না যে একটা বক্তা এসে খুব তেড়িয়ে বলে নিচ্ছেন নামুজবিল্লা এরম কথা তো ছিল না আল্লাহ পাক বলছে ওয়ান জাননা আমি নাজেল করেছি এলাইকা জেগরা তোরা জেগের কর লিতু বাইয়ে না যেটা জেগের করেছিস লিতু বাইয়ে না ব্যাখ্যা করে এক অপরকে বুঝা লিন্নাস মানুষকে বল সোহান আল্লাহ এ তো কোরআন আমাকে পাঠিয়েছে কোরআন পাঠিয়েছে তো বলার জন্য আমি আল্লাহকে এইটুকু জানাই আল্লাহ জমান দিয়ে আমার যেটুকু বার করবে সেটুকু আমল করার তফিক দান করো আমরা তো গোনাগার মান্দা বলো আমি যে আজ কথা বলছি এটা আমি তোমাদের মতো এক ভাই এই আলোচনা হচ্ছে আমার আল্লাহ যেন প্রত্যেকের আলোচনা করছি এখানে সমালোচনা সমালোচনা নয় হলে গিবোধ হবে গিবোধ মানে মায়ের সাথে জেনা সমতুল্য সেই জন্য প্রত্যেকে আমাদের কারো পিছনে কথা বলতে হবে না আমাদের ভুল অনেক ভরি ভরি আছে খাওয়াতে ভুল বসাতে ভুল কাপড় সাজ পোশাকে ভুল উজু করাতে ভুল গোসলের ফরজে ভুল কত রকমে আমরা ভুল করি প্রত্যেকটা ভুল অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ সুন্নত কোনটা মুস্তাব কোনটা নফল কোনটা ফরজে আইন কোনটা ফরজে কেফায়া কোনটা সুন্নত মাক্যদা কোনটা সন্নাতে গায়ের প্রত্যেকটার প্রতি আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ প্রত্যেকটা বোঝার চেষ্টা করবো প্রত্যেকটা যখন আমরা খুঁড়তে থাকবো দেখবে ঠিক এক মাস পর আল্লাপাক আমাদের মধ্যে আবার সেই জিনিস দিয়ে দেবে প্রত্যেকের কালবে দেখবে এক মাস পর এ কথাটাই আর থাকবে না আমার আল্লাহ পাক সকলকে কামিয়াব করুক আর আমি যদি বাড়ি আমল করি আমার আমি আমার বাড়িতে ঢুকছি আমার স্ত্রীকে সালাম জানাচ্ছি আমার স্ত্রী আমাকে সালাম জানাচ্ছে আমার কচি কচি বাচ্চাগুলো শুনে শুনে তারা ওদেরকে আগে সালাম দিচ্ছে বলুন সোহান আল্লাহ সেই জন্য এই আসামি স্ত্রীর থাকলে দেখবে বাড়ির সেডিং হয়ে যাবে আর সারা পৃথিবীর মুখে কি আল্লাহ পাক নিয়ামত কুদরাত পাঠিয়েছে কোথায় স্বামী স্ত্রীর সারা পৃথিবীর সব থেকে মধুর ভালোবাসা আর সেই জিনিস আল্লাহ পাক পরোয়ার দিঘা দেখিয়ে দিয়েছে হুজু সল্ল লাহলিসাল্লাম একদিন চান্ডি রাতে দেখছে যে আজকে একটু আয়েসা চলো একটু ঘুরে আসি দৌড়ে আসি ওই গাছের থেকে চান্ডি রাত চলো ঘুরে আসি যখন আল্লাহ পাক তখন দেখাচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা তখন যেতে যেতে এখন আয়েসা আগে চলে গেছে তখন মোচকি হেসেছে তো ওই পর্যন্ত আল্লাহ নবী তখন কি হলো পিছিয়ে পড়লো উনি ফার্স্ট হয়ে গেল ঠিক তার কিছুদিন পরে আল্লাহ পাকের হুকুমে একটা রাত এসেছে তখন কিন্তু আল্লাহ নবী সাল্লা সাল্লাম আগে হয়ে গেছে আয়সা পিছু হয়ে গেছে তো কি বলছি যেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছি আয়সা সেই দিনের প্রতিশোধটা আজ তুলে নিলাম তুলিলাম আল্লাহ তাহলে মোহাম্মত মহাব্বত এরকম একটা টুলে একটা জায়গায় টুলের মধ্যে বসিয়ে আল্লাহ নবী সালামকে গোসল দিচ্ছে বসিয়ে শরীর অসুস্থ তাই সে পানি এনেছে এনে তো এখন ওনার এই পায়ের আঙ্গুলে এখন একটা চারটে খুঁটির মধ্যে একটা খুঁটি পড়ে গেছে তা আল্লাহ নবী সাল্লাম সেই সময় বসে পড়েছে উনি আর কিছু বলেনি লাগছে খুব লাগছে কিন্তু কিচ্ছু বলতে পারছে না তো তখন হুজুর সাল্লামকে গোসল দিচ্ছে দেওয়ার পরে তো বলছে আয়সা রক্ত কেন খুন বইছে কেন তখন বলছে যে খুন যেটা দিয়ে আসছে সেখান দিয়ে দেখে বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবি বল্লাহ আমার এই পায়ের পর টুলটা পড়ে গেছে তো বল আয়েসার তুমি বলছে ও তো শুধু পা ফেটেছে পা ফেটে চাপেতে টুলের চাপে পা ফেটে রক্ত বেরিয়েছে খুন হয়ে গেছে আয়েসার যদি কলজেটা ফেটে যেত না তবু বলতো না ইয়া রসুল্লাহ ইয়া হাবি বল্লাহ আপনি একটু উঠে দাঁড়ান কেন আমার নবীর সাথে বিয়াদি হবে আর সেই নবীর আল্লাহ পাকার দিগার কিরকম বিচার করছে দেখো আলহামদুলিল্লাহ অতাব্বা ধ্বংস হয়ে যাক দুটো হাত তোর ধ্বংস হয়ে যাবে কেন আল্লাহ নবী সাল্লাই সাল্লামের ওপর পাথর তুলেছে এখনই মোহাম্মদকে শেষ করে দেব তাই যা পাথর আল্লাহ তখন জিব্রাইল আলাম আবিল অতাব্বাদ ধ্বংস হয়ে যা পাথর পড়ে গেল মা আগনা আনহু মা আলুহু অমা কাসাবা কত ঘেনিমত করেছিস কত করেছিস কেউ তোর সাথে যাবে না কিসের অহংকারে আমার নবীকে তুই পাথর তুললি তাহলে এ থেকে একটা জিনিস বুঝার আছে আল্লাহ ওপর কেউ যদি কিছু আরব লাগাতে যায় আল্লাহ সহ্য করবে না কি আজকে কত রকম আওয়াজ এসছে দেখেছো যে নবীর বিরুদ্ধে যে তসলিমা কথা বলেছে আজকে তার বল বন্ধ হয়ে গেছে খেয়াল আছে ইন্টারনেট দিয়েছে তো আজকে চিন্তা করে দেখবে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের ওপর মসজিদ মাদ্রাসার ওপর কোরআন শরীফ হাদিফ শরীফের ওপর মোমেন মোমেনিমাতের ওপর যেখানে অন্যায় অত্যাচার অবিচার হয়েছে আল্লাহ পাক সেখানে গজব দিয়ে দিয়েছে আমরা মুসলমান হতে পারি যদি আমাদের কোরআনগুলোকে আমরা হেফাজত না করি যদি পাঠ না করি তাহলে আমরাও এরকম ধ্বংস হয়ে যাবো আর আল্লাহ পাক প্রত্যেকের কাছে জালেম বাদশা পাঠায় শুধু ইমানকে তৈরি করার জন্য আর ইমান যদি না তৈরি করতে পারি তাহলে সব বেকার হয়ে যাবে সেই জন্য আল্লাহর রাসুলের ওপর মোহাব্বতের সাথে কলমার জেকের করতে হবে আর সেই কলমার জেকের আল্লাহ পাক আপনাকে ঠিক জায়গায় পৌঁছে নিয়ে যাবে বলছে সারা পৃথিবীর যত গাছগুলোকে তুমি কলম করো আর যত পানি আছে সমুদ্রে কি করো কালি করো বলে আল্লাহ প্রশংসা শেষ করতে পারবে না যেমন একটা দেখো আল্লাহ আমাদেরকে কতটুকু হেফাজতে রেখেছে একবার খালি খেয়াল করো সারা পৃথিবীর সর্ব সর্বসৃষ্টির শ্রেষ্ঠ কে ভাই হজরত রসুল করিম সাল্লু সাল্লাম তিনি কে আমাদের নবী সাল্লাম কত বড় সৌভাগ্য আচ্ছা সারা পৃথিবীর সবথেকে বড় কিতাব তার নাম কি আল কোরআন এই কোরআন কোরআনের ওপর পৃথিবীর কারো ক্ষমতা নাই ওর উপরে কোন সাদা পাতা রাখা হারাম হয়ে যাবে আজকে সেই কোরআন ফার্স্ট কোরআনের উপর কারো ক্ষমতা নেই চাপার আর সে কিতাবটা পৃথিবীর সব থেকে বড় কিতাব কাদের কাছে এসেছে মোমেন বান্দাদের কাছে এসেছে খুব ভালো করে বোঝো আচ্ছা তো সারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধর্ম যার নাম ইসলাম যার ইসলামের মানে হচ্ছে শান্তি সেটা কার কাছে এসেছে আমরা পেয়ে গেছি শুক্র আলহামদুলিল্লাহ তাহলে এখানে বোঝার দরকার যত তৈরি করেছে প্রত্যেক মখলুকের দেখবে একটা করে ডাক কক কক কি ছাগল গরু বিড়াল ভেড়া হাতি উঠ ঘোড়া প্রত্যেকের একটা করে ডাক আর আল্লাহ পাক সমস্ত মকলুকের থেকে এমন একটা মখলুক আমাদের ঘরে সৃষ্টি করেছে যে ইনসান করেছে তোমরা আল্লাহর ইবাদত করো তাহলে ইবাদতের জন্য আল্লাহ আমাদের হিসাব নেবে এই হিসাব যে আমাদের নেবে কেন নেবে বলছে কাইফা তাকফুরু বিল্লাহ আল্লাহর সাথে বিল্লা মানে আল্লাহ আল্লাহর সাথে তোমরা কুফরগিরি করছো অকুন তুম হাতান তোমরা সবাই নিদিত ছিলে তোমাদের মা ছিল তোমাদের ছিল তোমাদের কোনো অস্তিত্ব ছিল ফা কুম আল্লাহ বলছে আমি চিন্তা করেছি অল্লাহফা তুমি চিন্তা করেছো আমার আব্বাজি লাল গাড়ি করে ফুল বাগিয়ে নিয়ে গেছে সাজিয়ে

ইক্বরা লাজি খলাকা মানে যিনি সৃষ্টি করেছেন তেনার নাম রব সেই রবের নামে তুমি পড়ো সব বুঝতে পারবে সুবহানাল্লাহ এক আয়াত হয়ে গেল দ্বিতীয় আয়াতে বলছে খলাকাল ইনসানা আমি ইনসানকে সৃষ্টি করছি করেছি নয় করেছে আদম আলাইহিস সালামকে মাটি থেকে জিনকে আগুন থেকে ফেরেশতাদের নূর থেকে হজরত রাসুল করিম সাল্লামকে আল্লাহ নোর সৃষ্টি করেছে এখানে আল্লাহ পাক করছি তাহলে কি করছেন মিন আলাক কোরআন খুলে দেখতে পারেন মিন আলাক জমার আব্বাজি আম্মাজির কাজ হইতে জমার বাঁধা বস্তু থেকে আমি আল্লাহ জিন্দা করছি বলে সোহান আল্লাহ তালে তাহলে আমি আল্লাহ জিন্দা করেছি সোম্মাই ফের তোমাদের ওখানে মোর্দা করে কবরে ঢুকিয়ে দেবো সত্যি তাই সব পুরুষগুরুষ চলে গেছে কেউ আছে নাকি ফের তোমাদের আমি জেন্দা করে তুলব এখনো তোলেনি সেই দিনটার নাম হবে কি সেই কিয়ামতের দিন দিন পাক তুলবে সবকে তুলবে একটা কবর থেকে শত্রুটা করে লাশ উঠতে থাকবে সেই দিন তুলবে সুম্মা এলাই হি তুর যাউন লাও টাও ফেরত চলে এসো ফের আমার কাছে আল্লাহ বলছে ফের চলে আসো আমার কাছে তাহলে আল্লাহর কাছে চলে যেতে হবে আমাদের তাহলে এ থেকে আল্লাহ আমাদের হিসাব নেবে রে ভাই তো হিসাবটা কি দেবো এই কি দেব শব্দটাকে মাথায় ঢুকিয়ে আজ থেকে তবা করে পুরো আল্লাহ রাস্তায় চলতে হবে আপনি কলেমা জেগের করবেন আপনার আজাব কম হবে আপনার কষ্ট কম হবে আপনি কোরআন তেলাওত করবেন আমি সমস্ত আজাব থেকে আল্লাহ নাজাদ করবে আমরা যে নামাজ পড়ি এই নামাজ তো খারাপ থেকে বাঁচাতে পারে কেন পাচ্ছে না আমাদের এখানে নামাজ কেন খারাপ থেকে বাঁচাতে পারছে না আমরা প্রত্যেকে পাঁচ অক্ষ নামাজ পড়ি কিন্তু খারাপ থেকে বাঁচতে পারছি না কেন তার কারণ একটাই আল্লাহর রাস্তা আমরা ঠিকভাবে ঢুকতে পারছি না কলেমার একজাত দিতে পারছি না পৃথিবীতে যে কলমা একবার পড়বে তাকে বেশ দাজ্জি করবে কেন এই জন্যই যে ইল্লাহ ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদ রসুল্লাহ কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া আর হজরত মোহাম্মদ সসলাম আল্লাহর পাঠানো রসুল এই কথার প্রতি হজরত অমর ফারুক রেজররা যখন পড়ে নিল

তবা করে ফেরত আসলে মা বা ভাই বোন আত্মীয় স্বজন কাউকে ছাড়তে হবে না গাড়ি বাড়ি টাকা কিচ্ছু ছাড়তে হবে না হারামে হরকত হালালে বরকত সত্যের জয় অসাতের ক্ষয় সত্য কখনই হবে না গোপন যার জন্য সারা পৃথিবীতে সত্যটাকে ফোটাবার জন্য আলেম হাফেজ কারি মুফতি এই বক্তব্য রাখছে যেটা আল্লাহ পাক আল্লাহ নবী পাইগম্বার দিয়ে যেটা রেখে দিয়েছে সেই নবিয়ানা কাজ চলতে চলছে বল সোহান আল্লাহ আমার এক বলছে এই আইয়ু কোরআন শরীফ শুনেছিস তো যে একদিন থাকবে না আমি হ্যাঁ তো শুনেছি বলছে তার মানেটা কি বলতো বলছে কি মানে হবে কোরআন শরীফ মনে হচ্ছে উঠে যাবে না পাতায় লেখাগুলো থাকবে না নাকি সরকার সিজ করে নিয়ে নেবে কি ব্যাপার কি হবে তখন বলছে ওস্তাদ জি বলছে যে ওস্তাদের কাছে যে জ্ঞানটা আছে ছাত্র ততটুকু পায়নি আবার ছাত্র থেকে যখন আর একটা ছাত্র বেরবে সে ততটুকু পাবে না আস্তে 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 শিক্ষাটা শেষ হয়ে যাবে আর শিক্ষাটাই কারো কাছে থাকবে না আজকে সেই জিনিসটা দেখো আমাদের কাছে কোরআনই নাই এমনও বয়স্ক লোক আছে কোরআনটাকে ছই না ভুল বললাম নাকি কোরআনটাকে ছই না স্পর্শ করে না সেই জন্য কোরআন মাসিদকে আমাদের প্রত্যেকে শিখতে হবে শেখার জন্য আমি আগেও বলেছি এখনো বলছি আমার বাড়ি মুন্সির হাটে আমি সপ্তাহে একদিন ইনশাল্লাহ আসতে পারবো খুব সহজ তার টিবে আল্লাপাক আমাকে কাজ করায় আমি ২৬ বছর টিউশনই লাইনে আছি আমার এখন আটটা টিউশনই করি সব সময় চারটে পাঁচটা সময় চাইছে সময় দিতে পারছি না আমার কাছে কথা হচ্ছে যে উনত্রিশটা অক্ষর বারোটা চিহ্ন ছটা নিয়মে টান পাইল করে দিলে বেরিয়ে আসবে আল্লাহ পাকের হুকমে কোরআন সোহান আল্লাহ আর কোরআন যখন শিখে নেবেন কোরআন মাজিদ যখন শিখে নেবেন আল্লাহ পাক আপনার সমস্ত নেক উদ্দেশ্য পূর করে দেবে আল্লাহ পাক পরে কোরআন আমরা হেফাজত করবো যত আঁকড়ে আল্লাহ আমার তত রাস্তা রেখে দেবে সোহান আল্লাহ আর সেটা আমরা মহাব্বতের সাথে একটু কলমা জেকের করি কেন অনেক সময় দেখা যায় যে এই কলমাওয়ালা ব্যক্তি যদি মহাব্বতের সাথে কলমা জেকের করে আল্লাহ পাক দেগার তেনার সম্মুখে একটা খুঁটি রেখেছে সে খুঁটিটা নুরের খুঁটি তার নাম হলো সুতুন এই নূরের খুঁটি সুতুন থত থর করে কাঁপতে থাকে আল্লাহ পাক তার জবান খুলে দিয়ে বলতে থাকে হ্যাঁ সুতুন তুমি কাঁপো কেন স্থির অস্থির হয়ে যাও না তো তার সতুনের জমান খুলে দেয় আল্লাহ দিয়ে বলতে থাকে পৃথিবীর স্থানে সন্তান সাথে আল্লাহ কালমা জেকের করছে তাদের গোনা খাতা যতক্ষণ না মাফ হয় আপনি তো বলেছেন আমাকে অস্থির হয়ে পড়তে বলে সোহান আল্লাহ সেই জন্য প্রত্যেকে ভাই আমরা জেকের করব আল্লাহ পাকের হুকুমে আছে না দোরুশ পড়ে নি একবার উম্ম স্লে আলা সইয় দে মালান মো হম্ম একটু সরে আসেন না আমার পরে যে বক্ত আসবে এরকম এলোমেলে দেখলে তিনি তো জানেন যে আসছেন আল্লাহ আল্লাপ তেনার আব্বাজান হচ্ছে জিন্দাবলি তার প্রমাণ আল্লাহ পাক আমাকে দিয়েছে হ্যাঁ একটা বাড়িতে আকুনি একটা বাড়িতে গেলেন যে বললে চারটে বোতল দিয়ে চারজনকে ধরিয়ে দিল বললে যাও বাবা বাড়িতে যখন ঢুকছে আমরা সাথে সাথে যাচ্ছি উঁচু মাটির ওসরাতে বসলেন আর চারটে বোতল খালি দিয়ে দিলেন আবার পর যে বক্তা আসবে আল্লাহ পাকের হুকুমে কথা বলছি তো চারটে বোতল ধরিয়ে দিলে আমরা বলছি খুচরাতে কি আনবো পানি আনবো বলছে না বল বালি বলছে না নিচুই নাবো না ওই ধরে ধরে নিয়ে আসো চার জনে মিলে তখন হাসছি বলে কি রে কি বলছে হুজুর কি বলছে কি ধরে আনবো আর নিচে আল্লাহ পা কি দেখালেন যেন্দাবলি কাকে বলে আমরা মানুষ চিনতে পারি না তো জিন্দাবলি যখন বলেছে আমরা তখন নামতেই দেখছি কেউ সাপের বাচ্চা গো এই কুড়ে আঙুলের থেকে একটু সরু ঠিক এতটা করে এগারো পিস ধরা হলো চারজনে মিলে ধরলো মনে তো অলি কাকে বলে জানেন তেনার মানে আওলাদ আসবে এখানে বক্তব্য রাখবে সে অলি তো আল্লাহ পাক পরে আর আমার আগের বক্তাকে দিয়ে একটা কথা বললো যে বাতিনি এলেমের প্রয়োজন তো ভাই যে কোনো নামাজ রোজা হজ জাকাত কলেমা করতে গেলে আগে সর্বপ্রথম হালাল রুজি খেতে হয় ভাই আর অল্পই সন্তুষ্ট হতে হবে আর আল্লাহর রাস্তায় থাকতে হবে এই যে জেকের করানো হবে এই যে ওয়াজ শোনানো হবে যদি আমাদের মধ্যে যদি আল্লাহর মোহাবত না থাকে মহাব্বত হতি দিল সে সুরত সে নেহি খুশবু আতি হ্যা ফুল কাগজ সে নেহ কেউ যদি মনে করে মক্কা মদিনা ক্যালেন্ডার রেখে দিয়ে আমি তাকি চুমু খাবো আর কাজে যাব এটা ইসলামের নীতি নয় যদি মনে করে আমি ফুল দেব আমি ধূপ দেব এটা ইসলামের নীতি নয় আবার এক বছর পর তার তারিখ কেটে যাবে সেটাকে ছিঁড়ে নিয়ে আমি ফেলে দিলাম আর সেটাকে বাচ্চারা কুড়িয়ে নিয়ে খেলতে খেলতে ড্রেনে ফেলে দিল আর তার উপর দাঁড়িয়ে বাচ্চা যে সে দাঁড়িয়ে পিস্তাব করে চলে যাচ্ছে এর নাম মোহাব্বত নাই যাকে মোহাব্বত করব অন্তরে রাখবো তাকে কোনোদিন ওই ছবি করব না আল্লাহর নবীর কোনো নাই ছবি তিনি কিন্তু বিশ্বের কবি খেয়াল রাখবেন বিশ্বের সেরা কবি আর এই ইসলামটাকে নিয়ে যাবার জন্য একটা উদাহরণ দিই ভাই সমুদ্র জানেন এই সমুদ্রেতে মাছগুলো যে থাকে এবং আরো যত জীব থাকে যদি পানি না থাকে জীবগুলো থাকতে পারবে একটু ভালো করে চিন্তা করুন তাহলে আল্লাহ পাক এই পুকুরগুলো খাল বিল নদী ডোবা সমুদ্র গঙ্গা এগুলো কি করেছে পানি দিয়ে তাদেরকে হেফাজতে রেখেছে বলুন সোহান আল্লাহ আর একটা দেখুন ময়দান জানেন মানে খোলা মালা বিশাল বড় এলাকা সেখানে আল্লাহ পাক বন দিয়েছে বন জঙ্গল দিয়ে বাঘকে বললে তো এখানে থাক হাতিকে বললে এখানে থাক হরিণকে বললে এখানে থাক যাকে যেখানে রেখেছে তার খাবার সেখানে দিয়েছে বলে সোহান আল্লাহ কি একটু খাবারের জন্য যখন যাচ্ছে এক অন্যের খাবার হয়ে যাচ্ছে কি একজন আরেকজনকে ধরে খায় এ ওকে ধরে খায় ও ওকে ধরে খায় আল্লাহু আকবার बाघ হরিণকে ধরে খাচ্ছে এটা ফেউবল জাত আছে কুকুরের মতো সে যখন আসে না बाघ बाघকে তো ভয় ভয় করে बाघ তার গায়ে ওই ফেয়ের গায়ে এত গন্ধ যে সেখানে बाघ খাবার ছেড়ে দিয়ে পালায় তাহলে আল্লাহ পাক কিভাবে রেখেছেparamparam প্রত্যেক প্রত্যেকের খাদ্য করে রেখে দিয়েছে কিন্তু ওই জঙ্গলে কোনো বেড়া দেয়নি আল্লাহ জঙ্গলের মধ্যে কোনো বেড়া হয়নি বন দিয়ে খোলা ময়দানকে বন দিয়ে আল্লাহ পাক জীবগুলোকে জন্তুর গুলোকে হেফাজতে রেখেছে বলুন সোহান আল্লাহ আর আমাদের কি করেছে কি করে হেফাজত রেখেছে আমাদের হেফাজতে কি আমরা তো সে আদিম যুগের মতো উলঙ্গ বেড়াতে পারতাম কি আমাদের তো কোনো ধর্ম কর্ম এটা ওটা কিছুই করতে হতো না কিন্তু আল্লাহ পাক কি দিয়েছে কোরআন মাজিদ পাঠিয়ে প্রত্যেককে হেফাজত করেছে বলুন সোহান আল্লাহ সেই জন্য আমাদের প্রত্যেকের দরকার যে কোরআন মাজিদ মোতাবেক প্রত্যেককে হাঁটা হাদিস শরীফ যখন মাথায় নিয়ে সাহাবারা অর্থাৎ রাবিরা লেখকরা যাচ্ছে যখন মাইল 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 হাঁটছে মাথা থেকে ওই খাতটা মানে যাতে লেখা হচ্ছে সেটা জমিনে রাখছে না না রেখে মাথায় রাখছে ওর মধ্যে একটু আরাম নিয়ে নিচ্ছে কিন্তু পাগুলো ফেটে যাচ্ছে বালি ঢুকছে রক্ত মুবারক ঝরে ঝরে পড়ছে কিন্তু মাথা থেকে রাখে না আল্লাহ না রাস্তার মধ্যে চিন্তা করার আছে তাহলে আল্লাহ কিভাবে হেফাজত করেছে আর আমরা সেই সকল হাদিস শরীফ মুড়ি মুড়কির মতো ব্যবহার করছি যে যেমন খুশি ব্যবহার করছি সেই জন্য এখন মানে আগে ছিল মরা দুষ্কর বাঁচা কঠিন সকলে মিলে ইমান বাঁচাবো ছুটছি এতকাল এখন যা অবস্থা এসে গেছে যান বাঁচানো বড় ফরজ হয়ে গেছে শুরু হয়ে গেছে সমস্ত জায়গায় যেভাবে অন্যায় অত্যাচার চলছে মারপিট চলছে সমস্ত জায়গার ঘটনা সেই জন্য আল্লাহ পাকের হুকুম আল্লাহ আমাদের সকলকে নেক কাজ করার তফিক দান করুন সকল বলে আল্লাহ আমিন সকলে একবার অন্তরের অন্তঃস্থল থেকে তবা করে নি আস্তাকুল্লাহ রব্বি মিনকুল্লা জমেও ওয়া লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা হিল আলী লাজিম আই আমার আল্লাহ আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করলাম আমাদের তওবা কবুল করে নাও আমাদের পিছনের গোনাখাতা আল্লাহ তুমি খাস করে মাফ করে দাও আসেন অনেকক্ষণ থেকে বসে আছেন আমরা একটু ক্যাম্প পাঠ করি তারপর আমি মোনাজাত করব। ইনশাল্লাহ বক্তায় সে যাবে আর কত বাকি সরে আসেন আমরা একটু ক্যাম্প পাঠ করে দিই ইয়ান বি সায়ালা

से चैन नबी दरे सरदार कोरी ते अहार दीदारबी या, या रसूल सनाम سلام علیکہ سلام اللہ علیکہ محراج محراج Imane daqil ya nabi, salaam wa lailka ya rasul, salaam wa ya wa আমাদের সকলকে যা কিছু শোনালো জানালো সকল আমল করা তফিক দান করুক আমরা মহাপতের সাথে একবার দরুশ্রী পাঠ করি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد شوشو معي ونكي غاي

لا اله الا الله 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 لا اله إِلَّا اللَّهُ 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 لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لا اله الا الله محمد رسول الله حسبي ربي صلى الله ما في كلمه غير الله نور محمد صلى الله حق لا اله الا الله لا اله

কম আমাদের আল্লাহর প্রতি আল্লাহ রসুল্লের প্রতি মোহব্বত কমে গেছে অনেক অনেক কম কলমার আওয়াজ নেই কলমা সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই নেই যার জন্য কলমার জেগেরই হচ্ছে না হালকা করে পড়ি সেখানেও আসছে না আর শাহাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ লা ইলাহা কোনো মাবুত পৃথিবীতে নাই ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া ও দাহু তিনি এক লাশারিক আলা তেনার কোন অংশে নেই ওয়া শাহাদু আন্না আমি আবার সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান আব্দুহু ওয়া মুহাম্মাদ হচ্ছে আল্লাহর পাঠানো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল তাহলে এখানে কুরআন শরীফে বিভ্রান্তিকর জিনিস ঘটছে যেটা মানুষ যত দল আছে ততগুলি মানে আলেম আছে প্রত্যেক আলেমরা প্রত্যেক দলের আলেমরা তারা বুদ্ধি খেটি খেটিয়ে যে যার মতো তৈরি করেছে আমি কোরআন শরীফ পাঠ করলাম দেখছি লিখেছে আল্লাহ নিজে বলছে আমাদের আল্লাহ বলছে আমাদের কিরকম হলো বলছে না এটা হবে তো এ নিয়ে যখন কথা হলো আমি কুলহ শরীফটা তোকে ঠেকালাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালীদ ওয়ালাম আল্লাহ কারও নয় সন্ধ আর আল্লাহর কেউ নেই বলছে লা ইলাহা কোন মাবুদ নাই ইল্লাহ্ লা আল্লাহ ছাড়া আল্লা ওয়াহেদাহু লা শরীকালা বলছে আল্লাহ এক এবং তেনার কোনো অংশী নেই তাহলে আল্লাহ জীবনে বলতে পারে না আমাদের এই জিনিসটা কোরআনের মধ্যে ব্যাখ্যায় ঢুকিয়ে দিয়েছে আপনার কি কিতাব ঘাটবেন নামাজ শিক্ষা পাঠিয়েছে আমরা কিনছি কোথা থেকে ফুটবর শ্রেণী থেকে কিনছি সেই নামাজ শিক্ষাগুলো যেভাবে এসছে কলমা গুলোকে সব রদবদল করে দিয়েছে পাঁচ নম্বর কলমাটাকেই তুলে দিয়েছে আর কলমাগুলো যেগুলো থাকবে সেগুলোকে সব ওলট পালট করে উল্টো করে দিয়েছে আশ্চর্য ঘটনা এবারে দেখা যাচ্ছে হাক্কানি নামাজ শিক্ষা আপনি ঝট করে কিনে নেবেন কিন্তু আপনাকে ফজলের আজান হেঁকে দিলে আর কে সেহরি খেতে পারি সেহরি যাবে আচ্ছা মগরবের আজান দিলি তো আমরা ইফতারি খুলি কিন্তু আপনাকে আট মিনিট পর আজান গাছি মুদিদারদের আট মিনিট পর আপনাকে ইফতারি খুলতে হবে তাহলে এখানে এই বিভ্রান্তি কথা বলছি যে আমরা শিখতে যাব মসজিদে আসব এ দল আমাদের ডাকবে ও দল আমাদের ডাকবে এখানে ডাকবে ওখানে ডাকবে এ বসে বিরিয়ানি খাবে ও বসে চাঁদা তুলবে অনেক কিছু বিভ্রান্তি করে দেবে কিন্তু আমাদের লক্ষ্য বৃদ্ধি একটা থাকবে আমি জাতে মুসলমান আমি ত করে আনব ইমান আমি পড়ব আল্লাহ পাকের হুকুমে কোরআন আল্লাহ সর্বশক্তিমান তিনি একমাত্র মহান আর সেই মহানের নামে امی کی کرب سے اللہ پاک بولے آمن تو بلاہ اللہ ایمان اللہ کما ہوا تمام کے تمام چیز بھی آسمائی اور صفاتی اقابل تو زمیا اور کانی آسمان اور زمین جا এই দুটের যেটা আছে এবং আসমানের জমিনের নিচে আহা কামি আর কাহি প্রত্যেকটা আল্লাহর দান প্রত্যেকটার প্রতি আল্লাহর হুকুমে ইমান বিল্লা ইমান আনছি আল্লাহর ওপর ও মালা একাতি আল্লাহর ফেরেস্তাদের ওপর ফেরেস্তাদের ওপর ইমান হবে আমান হমালাই কাতিওয়া কুতুবিহী আল্লাহ যে কিতাব পাঠিয়েছে কটা কেতাব বিখ্যাত কেতাব কটা তৌরিদ জবুর ইঞ্জিল কোরআন এই চারটে কেতাব চারটে বিখ্যাত নবীর ওপর পাঠানো হয়েছে তৌরিদ হাজারত মুসা আলী ওসাল্লামের ওপর পাঠিয়েছে জবুর দাউদ দাউদের সাল্লামের ওপর পাঠিয়েছে ইঞ্জিল হজরত ইসা সালামের ওপর পাঠিয়েছে কোরআন মাজিদ হজরত রসুল করিম সাল্লামের ওপর পাঠিয়েছে তাহলে মুসা আলী সাল্লামের ওপর যে কেতাবটা পাঠিয়ে যায় সে কেতাব সরালো তার নীতিগুলো এবং আল্লাহ পাক তেনাকে সরিয়ে নিল এইভাবে নবী পাইগম্বার আস্তে আস্তে সরিয়ে নিয়ে শেষ নবী হজরত রসুল করিম সাল্লামকে পাঠিয়ে দিল আর নবী আসবে না আর শেষ পাঠিয়ে দিল এই নীতি সারা জীবন ক্যামত পর্যন্ত চলবে আর এই নীতির মতো চলতে যে আল্লাহ আল্লাহ আল্লাহকে আমরা পেয়ে যাবো আল্লাহ রসুলকে আমরা পেয়ে যাবো আর সেই নীতি আল্লাহ পাক সারা পৃথিবীতে রেখেছে যখন এই কোরআনে কে অবহেলা করবে যে ব্যক্তি কোরআনের কথা মানবে না কোরআনে কে অস্বীকার করবে এই কোরআন তাকে তাড়িয়ে তাড়িয়ে যার নামে ঢুকিয়ে দেবে আর যে কোরআন মোতাবেক চলবে আদিসের বেশে সেই কোরআন তাকে টেনে টেনে বেহতে নিয়ে যায় বলুন সোহাল আর এ কোরআন মসজিদ আল্লাহ পাক পরিগার পাঠিয়ে দিয়েছে হাদিস শরীফ পাঠিয়েছে আর আমাদেরকে চারটে জিনিস বিখ্যাত জিনিস পাঠিয়েছে প্রত্যেকের কাছে আছে সময় শক্তি বুদ্ধি অর্থ বল সোহান আল্লাহ প্রত্যেকের কাছে পাঠিয়েছে সময় শক্তি বুদ্ধি অর্থ কার কাছে নেই প্রত্যেকের সময় মানে হায়াত দিয়েছে বুদ্ধি দিয়েছে অর্থ দিয়েছে কি ভাই আর জ্ঞানও দিয়েছে এই জিনিস যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করবে আমার আল্লাহ রব্বুল আজাদ তাকে ইমানদার বলে গ্রহণ করে নেবে বলুন সোহান আল্লাহ আর এই চারটে জিনিস আল্লাহর দান নিয়ে যদি আমি শয়তানের পিছনে খরচ করি তাহলে সেই একই কথা বেঈমান বেদিন হব ফাঁসে খাবো দায়ুস হব মোশরে খাব মোনাফেক হবো কাপড় হয়ে কবরে চলে যাব সেই জন্য আল্লাহ পাক যে জিনিসগুলো দিয়েছে সময় শক্তি বুদ্ধি অর্থ আল্লাহর রাস্তায় খরচ করব। এই তিনটিকে বাঁচাতে যে আরও তিন চার থেকে বাঁচাতে যে তিনটে জিনিস আসছে সেটা হচ্ছে যেটা মানুষের কাছে থাকা সম্ভব সেটা আছে আমাদের কাছে সে তিনটে জিনিস হচ্ছে হিংসা অহংকার আর লোভ চুল থাকবে তো ইমান থাকবে না সেখানে আমাদের প্রত্যেককে ইমানদার ইমানদারের সাথে ঝগড়া হতে পারে না সেই জন্য আল্লাহ পাক পাকার দেওয়ার বছরের দুইটিবার ঈদ আর মণি রেখে দুনিয়া আখিরাত দুনিয়া এবং আখেরাতের জন্য আল্লাহ আমাদের ভালাই করো এই বলে হাতে হাত রেখে চোখের মনিতে চোখের মনি রেখে দিক আর দিক আমরা তিনবার মিলি না ভাই তো আল্লাহ পাক পারোয়ার দেখা এখানে মিলিয়ে দিচ্ছে আল্লাহর ঘর থেকে এক মাস রোজা রাখার পর ঈদের দিনে খুশিতে প্রত্যেক প্রত্যেককে মিলিয়ে দিল অথচ গ্রামে এক কাটা জায়গার জন্য একটুখানি এক বেগ জায়গার জন্য একটু ছাঁচের জন্য আমরা কিভাবে এক অপরের শত্রুতা শত্রুতা করে যাচ্ছি প্রত্যেককে আমাদের জানতে হবে এভাবে শত্রুতা করলে আল্লাহ পাক করবার কোনো ঠাঁই দেবে না ওই জন্য প্রত্যেক প্রত্যেককে মাফ করে দিতে হবে করে দেব ভাই ইনশাল্লাহ কি ভাই সবাই ঘুম ধরছে নাকি বক্তায় শিখেছি আল্লাহ শহর আল্লাহ পাকের হুকুমে তা সকলে সরে আসেন সরে আসেন আর দরুশ্রী পড়তে পড়তে আসেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আলা পড়ো আল্লাহ হুমানা মোহাম্মি সাইনা সাল্লাম আল্লাহ পাক দাগার এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছে আমাদের কাছ থেকে কিছু কাজ নিতে চাইছে সে কাজগুলো প্রত্যেকে যেন আমাদের ভুলগুলো ভেঙে আমরা সঠিক রাস্তায় হাঁটি তার জন্য একটা ছোট্ট কথা আলোচনা করি সেটা হচ্ছে দশ মাস দশ দিন মায়ের গর্ভে একটা বাচ্চা সবাই ছিলাম তো আল্লাহ পাকের হুকুম হল মা গর্ভধারিণী নিয়ে আমাদের চলেছে দশ মাস দশ দিন যখন আল্লাহর হুকুম আসলো পৃথিবীতে আমি আসলাম এই আসার পর আমা মা কি করল মাকে বেটে দিয়ে দিল বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে খুব জোর পনেরো থেকে কুড়ি মিনিট খুব বেশি হলে আধ ঘন্টা খুব বেশি হলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাইটাই কেটে নিয়ে পাঠিয়ে দিল কোথায় মায়ের কাছে যদি সেই বাচ্চাটা পায়খানা না ফেরে যদি না কাঁদে সঙ্গে সঙ্গে শিশু মন্ডলে পাঠিয়ে দেয় এখন ওই বাচ্চাটা যদি কান্নাকাটি করে পেশাব পায়খানা ফিরে নেয় তাহলে সেই বাচ্চাটা কেঁদে ওঠে তো কান্নার পর আমার আল্লাহ কি কুদরাত রেখেছে দেখো বাচ্চাটা যখন কেঁদে উঠেছে দায়মা বলে প্রথম এই সবে একটা বাচ্চা হয়েছে সে তো মা কিছুই জানে না সেই সময় কষ্ট আর সেই কষ্টতে সেসব কিছু আলোচনায় আর মনে নেই তো বাচ্চা কেঁদে উঠেছে দায়মা বলে তুমি খাবার দাও তো মা খাবার দেবে এক সময় ডাক্তার বলে দিল বুকের ওই খাবারটা প্রথমের ফেলে দাও তারপরে দেবে আল্লাহ পাক ওই বাচ্চার ঘোলাটে খাবার সর্বপ্রথম খাবারটা বাচ্চার জন্য রেখে দিয়েছে বলুন সোহান আল্লাহ বাচ্চা যখন কাঁদছে মা তখন খেতে দিচ্ছে যখন খাচ্ছে খাবারটা দিয়েছে মুখে কে শেখাল রে একদিনের বাচ্চা কয়েক মিনিটের বাচ্চা খাদ্যটা পাবার পর চুষে চুষে খাচ্ছে বলে সোহান আল্লাহ তাহলে একদিনের বাচ্চা সে যদি কান্নাকাটি করে তার মায়ের কাছ থেকে খাদ্য সঞ্চয় করতে পারে আর জ্ঞানত অবস্থায় সুস্থ শরীরে সবল চেহারায় সজ্ঞানে আমরা আজও আমার ইমানটাকে তৈরি করতে পারলাম না বড় দুঃখের বিষয় সেই জন্য প্রত্যেককে ইমানের প্রতি আমাদের হাঁটতে হবে আমি বারবার একটা কথা বলে আসছি যে ইমান যদি না থাকে আমাদের সবটা বেকার হয়ে যাবে খুব ভালো করে চিন্তা ভাবনা করে আর দেখার সময় নাই যে দিন এসেছে যে সময় এসেছে এখনি এখনি তো আজ কা কাম কাল পর না ডাল বরণ কালকের কাজটা এখনি করতে হবে এটা আমার আল্লাহ পাকের হুকুমে পাক করিম কারিম সালামের বাণী সেই জন্য আর পিছনে তাকাবার কোন সময় নাই এখন যেমন যান বাঁচানো ফরজ ইমান বাঁচানো ফরজ আমাদের প্রত্যেককে যা করেছি হিসাব নিলে কিচ্ছু দিতে পারবো না কি হিসাব দেবো আল্লাহকে যে হারে গোনা করেছি যে যখন সময় পেয়েছি খুব ভারী ভারী গোনা করেছি আল্লাহ পাক আমাদের যত মুরব্বী অচল পয়সা বানিয়ে দিয়েছে মাকেই বলো আর আব্বাজিকেই বলো দুজনকে অচল পয়সা বানিয়ে বসিয়ে রেখেছে আর আমরা ওদেরকে বলি তোমরা হচ্ছে বোকা তোমাদের বুদ্ধি নেই যা ইচ্ছা তাই বকছো তোমরা বোকো না কিছু করলি দাবড়ে বসেই দিচ্ছি আমরা ছেলেরা মস্তি আল্লাহ মানে এই অচল পয়সা দুটো আব্বাজি আর আমাজি অচল পয়সা দুটো যাদের আর চলবে না সেই অচল পয়সা যদি একবার আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ পাক আমার বাচ্চাদের ইমানদার বানাও আল্লাহ নবী সাল্লা সাল্লামের বাণী আকাশে বিদ্যুৎ চমকালে জমিনে পড়ার আগে তাদের দোয়া আল্লাহর আর্শ কবুল হয়ে বলে সোহান আল্লাহ কোথায় রে ভাই তাহলে বা আব্বাজি আর খেজমত করব না তাদের খেজমত ছেড়ে দেবো তাহলে তাদের করা উচিত আছে না নেই মা বাপের হক আদায় না করলে কি হবে না করলে বা আমল নামা হবে যান নামি আর যে হক আদায় করবে তার ডান হাতে আমল নামা সে হবে বেস্তবাসী তাহলে মা বাপের দরকার আছে তো এবাদত তাদের হক আদায় করা সেই জন্য যে সন্তানদের জন্য বাপ বলল আব্বাজি আম্মাজি বলল সেই সন্তানগুলো যখনই আব্বাজি আম্মাজি ইন্তেকাল করবে আল্লাহ পাকের হুকুমে তখনই সন্তানরা হবে অলি আর এই সন্তানরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করে আব্বাজি আম্মাজির জন্য আকাশে বিদ্যুৎ চমকালে জমিনে পড়ার আগে যেমন আব্বাজি আম্মাজির দোয়া কবুল হয়েছিল সেই রকম সন্তানদের দোয়া আল্লাহ রাশি কবুল আল্লাহ তাহলে পারম পারম পরিস্পর ধাপ আছে সেই জন্য ইসলাম কোনোদিন কাউকে ছোট বড় করে রাখেনি প্রত্যেকের কদর প্রত্যেকের ওপর চাপিয়ে দিয়েছে প্রত্যেকে আমরা প্রত্যেককে ভালোবাসব আল্লাহর নবী আদর্শ আমার আদর্শ যদি একবার মিলাতে যায় আকাশ আর জমিনের থেকেও ফারাক হয়ে গেছে সেই জন্য আদর্শ আমাদের তৈরি করতে হবে এই আদর্শ যদি তৈরি না করি মানে দুঃখের বিষয় এখনো ভরি ভরি আমরা ছেলেরা জানি না কতটুকু কাপড় পরা ব্যাটা ছেলের জন্য ফরজ নাবির ওপর থেকে পায়ের গাঁটের ওপর পর্যন্ত বেটা ছেলের জন্য কাপড় পরা ফরজ আমার মায়েদের জন্য চুলের গোড়া থেকে এই মুগড়ি থেকে নিয়ে হুলক মুখমণ্ডল দুটি হাত আর পায়ের পাতা এই তিনটে ছাড়া পুরোটাই সাতার পুরোটাই ঢাকতে হবে আর আল্লাহ পাক এই বেটা ছেলের জন্য তিনটে কাফনের কাপড় রেখেছে লেফাবা ইজার আর মায়েদের জন্য দুটো বাড়িয়েছে একটা হচ্ছে দামিনী একটা হচ্ছে সিনাবান বহু জায়গায় আমরা যাতায়াত করি দেখি এইসব কাজ করে ছেলেরা তবু দেখাশোনা করে গোসলটা দিতে পারে মেয়েরা এখনো জিদ গেয়ে গে গোসল দেয় ওদের শিক্ষা দীক্ষা দেওয়া হয়নি ওই না বাইরে দিয়ে দেয় সিনাবান যখন দিতে হয় এই বগলের কাছ থেকে দিয়ে এখানে দিয়ে এখান থেকে বুক থেকে হাঁটুর ওপর হাঁটুর ওপর দিয়ে যতটুকু যেতে চায় আর দামিনী ব্যবহার করতে হয় এই কপা নাকের ওপর দিয়ে যে স্মৃতি কেটে ইলিবিলি কেটে দুটো চুলকে নিয়ে বুকের ওপর দিয়ে ফেলে যাও যতটুকু যেতে চায় আর দামিনী এখন যে মডেলটা বেরিয়েছে মেয়েরা ওই তোমার মাফলার পরে ওইটা দামিনী মডেল ওই পরিয়ে দিয়ে ওই যে গামছার মধ্যে যেটা বেরিয়ে গেল ওর ভেতরে দামিনীটা গুটিয়ে দিয়ে দিতে হয় আর তারপরে বেটা ছেলে আর মেয়ে ছেলে ওই মানে ওই তিনটে কাপড় লেফা আর পির পরিয়ে দিতে হয় পিরহানটা নিচু থেকে বিছিয়ে আসে এখানে কাটা থাকে মুন্ডুটা দিয়ে গলিয়ে দিয়ে ওপর দিয়ে ফেলে দেবে এখনো আচ্ছা আচ্ছা জানেওয়ালা গোসল দিয়ে কাঁপন পরাতে পারে না সেদিনই আমার সাথে গোসল দেওয়া হলো দিয়ে দেখি কাপনের কাপড় যে পরাচ্ছে কোনটা আগে দেবে তো এইভাবে তো লাশ খেলা আছে কোনটা আগে দেবে এবারে কি করেছে ডান দিক থেকে আগে দিচ্ছে আমি তাকে দেখালাম ভাই এটা পশ্চিম দিক বলে দেখালাম দেখো তো আমার হাত দুটো আল্লাহ আকবর ভাই কোন হাতটা আগে গেল বা হাত আগে ডান হাত পরে ঠিক এইভাবে প্রথম থেকে ডান দিকে যাবে ডান দিক থেকে বাঁদিক যাবে ফের বা যাবে ডান দিক থেকে দিকে যাবে পায়ের দিকে এইভাবে গোছ করে ধরবে মাথার দিকে গোছ করে ধরে টান মারবে আর তিনটে দড়ি বেঁধে দেবে ওই তিনটে দড়ি যখন খোলা হবে আর কবরে লাশটাকে নামানো হবে তিনটে ছেলে জোয়ান ছেলে না বাচ্চা বুড়ো ভাবটাকে বিসমিল্লা কবরে না পাচ্ছে কাচ্চা কবরে দাঁড়িয়ে কাচ্চা মিথ্যে কথা বলছে কিরকম ভাবে বিসমিল্লা শুরু করছি আল্লাহ তোমার নামে

মদ তাড়ি বিড়ি যা দেখে তো অঙ্কার লোভ করতো টেব রেডিও টিভি সিডিভিডি বাজাত অন্যায় কাজ করতো নামাজ নেই কলমা নেই ধারে পাশে ঘেঁচত না অথচ উজু কোসল তাই নামাজের ভেতরে বাইরে কোন রকম ফরজের তালাস করতো না সেই লকটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাপ তো গেছে মোড়ে আর তিনটে ছেলেকে গেল মেরে কাঁচা কবরে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে ধর্ম ভিরু হিসাবে কবরে সোয়ালাম ঠিকই বলেছে না ভুল বলেছে চিন্তা করে দেখুন তাহলে এখানে এই যে কথাটাকে জেন্ না করতে গেলে আমি আমার আব্বা জিগুলোকে বলছি মুরব্বীদের তারা বাচ্চাদের জন্য হ্যাঁ যারা কবরে দাঁড়িয়ে সত্য কথাটা বলতে পারে তার জন্য তবর করে ইমান আর ইনশাল্লাহ আর আমি আমার বাচ্চাগুলোকে বলছি বুড়ো বাপ যারা কিছুই জানে না রোজ একটা একটা করে ভাই আলোচনা শুরু করুন তার জন্য গ্রামব্যাপী একটা করে মসজিদ আছে মোয়াজ আছে ইমাম সাহেব আছে তাদের কাছে আনা গোনা যাওয়া ওঠা বসা পড়াশোনা করলে আল্লাহ পাক নিশ্চয় কিছু না কিছু দেবে এ আলোচনায় আসা যাক আমি মসজিদের ইমাম সাহেবকে বলি তিনি যেন পাঁচ অক্স নামাজের পর ফরজ নামাজের পর প্রত্যেক দিন দুই থেকে তিন মিনিট একটুখানি এক একটা বিষয়ের উপর আলোচনা যেমন সালাম দিয়া সুন্নত উত্তর দিয়া বাচ্চা হোক বুড়ো হোক জোয়ান হোক যুবতী হোক ছেলে হোক মেয়ে হোক চেনা হোক অচিনা হোক যদি মুসলমান বলে পরিচয় পায় তাহলে অবশ্যই সালাম দেবে ভাই আর পেশা পায়খানা খাওয়া দাওয়া কথাবার্তা এবাদত জেকের ফিকির করা আজান দেয়া তেলাওত করা এইসব হালতে কেউ কাউকে সালাম দেবেন না নিশ্চয় তাহলে সালাম হচ্ছে কি আমরা যেটা দিই আপনারা তো জানেন সালাম কিভাবে দিই আর আমার কথা শুনলি বুঝতে পারবেন আসসালামু আসসালামু আলাইকুম আল্লাহ আপনার শান্তি বর্ষণ করুক উত্তরটা আসছে ওয়াজিব উত্তর দিয়ে আ সালাম কেতাব খুলে দেখে নেবেন যার যেটা মনে হয়তো খোটকা জাগতে পারে যে এই ভাব বলছে পরিষ্কার কেতাব লেখা আছে তাহলে ও আ আইন আছে কুমুস সালাম আল্লাহ আপনারূপি শান্তি বর্ষণ করুক বলুন সোহান আল্লাহ আমি আপনাদের কাউকে চিনি না আপনারা আমাকে চেনেন না আমি সালাম দিল আপনারা উত্তর দিলেন আলহামদুলিল্লাহ তাহলে আমি বললাম আল্লাহ আপনাদের উপর শান্তি বর্ষণ করুক আপনারা সকলে মিলে বলছেন আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক দেখেছেন কি কাজ ইসলামের প্রত্যেকটাতে লাভ আছে যতটুকু যেখানে ঢাকার প্রয়োজন আছে তাতে লাভ আছে যে বসে খাওয়ার কথা সেখানেও লাভ আছে কিভাবে খেতে হয় আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেভাবে চলছেন সেটা কোথায় শিখবো কার কাছে শিখব কবে শিখব সময় তো আস্তে আস্তে গড়িয়ে অনেকটা দূরে চলে এসেছি সেই জন্য প্রত্যেককে বলছি এই মুহূর্ত থেকে পিছনে আর না গিয়ে তারা যেন যারা দশ ওয়াক্ত নামাজ পড়ছে তারাও যেন দেখে যে বিশ বছর নামাজ পড়ে আলহামদুল শরীফ তো অনেক ভুল যেমন আলহাম দুলিল্লা এই দুলিল্লা নয় আল হামদু লিল্লা তারে ইয়া কা না বোধো অ ইয়া কানা দে না নয় ইয়া ইয়া কানা না বোধো অ ইয়া কানাস টাইম যেমন ইহিদিনা সিরাতল নাই ই দি নয় তিনটে দি যে নয় ই দি দুটো কথা তো এরকম ভাই বসে বসে আসেন আমরা সব মসজিদে নামাজ পড়িয়ে ইমাম সাহেবকে বল যেটা বললাম যে আমরা একটু যদি আলোচনা করি ইনশাল্লাহ প্রত্যেকের মধ্যে ভুল ভাঙা ভাই মাত্র দুই থেকে তিন মিনিট বেশি দরকার নাই কারণ আমাদের সময়ের বহুত দাম আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলই ঘাটবো। তাতে আমরা সময় দিতে পারবো কিন্তু আল্লাহর ঘরে বসে কি নিজেরা বাড়িতে বসে আলোচনা করতে গেলে আমাদের খুব কষ্টকর তো আমি সেই হিসাবে ইমাম সাহেবকে বলছি দুটো মিনিট তিনটে মিনিট তার মধ্যে আল্লাহ পাক আমাদের কামিয়াব করে দেবে আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তা দান করে আর আমার ভাই সাহেব এসেই যাচ্ছে তো আমরা সকলে মিলে একবার উঠে দাঁড়াবো তাও ভোল্টেজ কম আল্লাহ আমাদের সকলকে আমল করার তফিক দান করুক আপনারা কিন্তু আমার সময় অনেক দূরে দূরে আছেন সব মহাপ্রতের সাথে একটু সরে আসেন সরে আসেন ভাই বক্তা বলে স্টেজে তুলে কথা শুনবো না এটা হতে পারে না সকাল চলে আসেন চলে এসেছে আল্লাহ আমাদের সকলকে আমল করার তহফিক দান করুক আমি বিদায় বিদায়নি আসসালাম রহমাতুল্লাহ